নিজের স্ত্রীকে খুন করার চিন্তা ভিক্টর ইসমাইলের মাথায় হুট করে চলে আসেনি। আসলে তার মাথায় হুট করে কোনো চিন্তাই আসে না, এমনটা খুব কমই হয়। আস্তে ধীরে পরিকল্পনা করে কাজ করে সব সময়। কোনো কাজে কখনোই একটার বেশি পদক্ষেপ ফেলে না, একটু একটু করে আগায়ও। সত্যি বলতে কোনো কিছুর সম্ভাব্য সব রকম উপায় নিয়ে না ভেবে কোনো সিদ্ধান্তও নেয় না সে। এই আচরণের কারণে তার স্ত্রী জোয়ান প্রায়ই খেপে যায়। নাক ডাকা শুনলে যতটা রাগ হয়, এই আচরণ দেখলেও ঠিক ততটাই রেগে যায় তার স্ত্রী। একদিন মজা করে তার স্ত্রী বলেছিল, সে মারা গেলে তার কবরের ফলকে একটু একটু করে কথাটা খোদাই করে লিখে দেবে। সাথে এটাও বলেছিল সে হয়তো মরবেও একটু একটু করেই। ভিক্টরের বয়স 42, মাথায় টাক পড়ে গেছে প্রায়, কেবল চাঁদের ওপর অল্প কয়েকটা চুল আছে, পেট মোটা ভুরিওয়ালা শরীর তার। জোয়ানের বয়স 40, দেহ স্থূলকায়, থুতনিতে ভাঁজ পড়ে গেছে। প্রথমবার দেখার সময় ভিক্টরকে বেশ আকর্ষণীয় আর সুদর্শন মনে হয়েছিল জোয়ানের কাছে, আর ভিক্টরের কাছে জোয়ানকে আবেদনময়ী এক রমণী বলেই মনে হয়েছিল। ব্রাইটনের নিরিবিলি অঞ্চলের ছোট একটা বাসায় থাকে ওরা। ওদের বাসা থেকে সামনের উপত্যকার দৃশ্য দেখা যায়। সাউথটাউন হিলের সবুজ ঢালগুলোর সৌন্দর্য অনায়াসে উপভোগ করতে পারে। যদি ওরা দুজন বাসায় একসাথে থাকলে বেশিরভাগ সময় ঝগড়ায় মেতে থাকে, আর যখন নিজেদের মাঝে ঝগড়া হয় না তখন প্রতিবেশীদের সাথে ঝগড়া করে। এ যাবৎকালে ওদের প্রতিবেশী যতগুলো ছিল তাদের প্রায় সবার সাথেই ঝগড়া লেগে যেত ভিক্টরের, কারো সাথেই বনিবনা হতো না তার। তাকে জোয়ানের অসহ্য লাগার অনেকগুলো কারণের মধ্যে এটা একটা। প্রায় প্রতিদিনই তার উপর রেগে ওঠেও। এই তো গতকালই একটা বড় টেলিভিশন কিনে আনার কারণে তার উপর রেগে গিয়েছিল, কারণ টেলিভিশনটা তাদের লিভিং রুমের প্রায় অর্ধেকটাই দখল করে নিয়েছে। আবার ভিক্টর জোয়ানের উপর খেপেছিল কারণ অনেকগুলো টাকা খরচ করে সে নতুন একটা ওভেন কিনে এনেছে। ভিক্টরের মতে তাদের পুরনো ওভেনটা এখনও ঠিকঠাকই আছে। ওই দিন সন্ধ্যাতেই আবার আরেক দফা ঝগড়া বাঁধে ওদের মধ্যে। তখনকার ঝগড়ার হেতু রান্নাঘরে নতুন মেঝে চায় জোয়ান। ভিক্টর বলেছে এখন যেটা আছে ওটা এখনও বেশ ভালো, সাথে এটাও বলেছে যে এই মেঝেটাই আরও কয়েক বছর টিকে থাকবে। তারপর রাতে আরও একবার ঝগড়া, এবারের ভিক্টরের নাক ডাকা নিয়ে। আগে কখনো নাক ডাকতো না সে, আর এখন প্রায় প্রতি রাতেই জোয়ান তার ঘুম ভাঙিয়ে অভিযোগ করে যে সে নাক ডাকছে। জোয়ানের ভাষ্যমতে প্রতি রাতে একটা গজরাতে থাকা হাতির সাথে ঘুমাতে হয় তাকে। প্রায় রাতেই ঘুমানোর জন্য বিছানা থেকে উঠে গিয়ে পাশের বাড়তি রুমটায় চলে যায় সে। ব্রাইটনের একটা চার্চ হলে জাইভ ড্যান্সিংয়ের ক্লাসে পরিচয় হয়েছিল ওদের। তখন ভিক্টরের বয়স ছিল 21 বছর। ব্রাইটন থেকে একটা কম্পিউটার কোর্স করছিল সে, বিধবা মায়ের সাথে থাকত। আর জোয়ান তখন একটা ট্যাক্সি কোম্পানির ডিম প্যাচ অপারেটর ছিল, বাবা মায়ের সাথেই থাকত। ভিক্টরের এক বন্ধু বলেছিল যে ডান্স ক্লাসগুলো হচ্ছে উত্তেজনাময়ী মেয়ে খুঁজে পাওয়ার জন্য পারফেক্ট জায়গা। আর জোয়ানকে তার এক বন্ধু বলেছিল যে ড্যান্স ক্লাসগুলোতে উপযুক্ত ছেলেদের সাথে পরিচিত হওয়া যায়। তখনকার দিনে ভিক্টর দেখতে আসলেই উপযুক্ত ছিল। যদিও নাচের ফ্লোরে যথেষ্ট জড়তা ছিল তার, জোয়ানের কাছে গিয়ে তার নাচের সঙ্গী হওয়ার প্রস্তাব করার পর সে হেসে তাকে বিদ্রুপ করে বলেছিল, তোমার তো দেখছি দুটো বাম্পা, আর তোমার আছে সুডৌলো বুক এবং উত্তেজক দুটো উরু, মনে মনে বলেছিল ভিক্টর। যদিও সেদিন নাচার সময় নিজেকে স্বাভাবিক রাখতে যথেষ্ট হিমশিম খেতে হয়েছিল তাকে। জোয়ান ভাবত ভিক্টর খুবই ফানি, সহজ সরল এবং সুদর্শন একজন পুরুষ। তার দৃষ্টিতে সে এমন একজন যে পুরো পৃথিবী ঘুরে বেড়াবে। ভিক্টরের ব্যাপারে নিজের বাবা মায়ের মতামতকেও কোনো দাম দেয়নি সে। তার বাবা মনে করত ভিক্টর অলস, আর মা ভাবত লোভী। ভিক্টর ভাবত জোয়ান হলো তার দেখা সবচেয়ে প্রেমময়ী নারী। জোয়ান যে তার সাথে ডেটে যেতে রাজি হয়েছে এটাও বিশ্বাস করতে পারছিল না সে। তারপর যখন প্রথমবার জোয়ানের বাবা মায়ের সাথে দেখা হয় তখন সে খুব ভালোভাবে তার মাকে পর্যবেক্ষণ করে নিয়েছিল। কোথাও সে পড়েছিল যে মেয়েরা সাধারণত তাদের মায়েদের মতোই হয়। আসলেই তাই, জোয়ানের মায়ের বয়স 40-এর শেষ দিকে হলেও তখনও তিনি যথেষ্টই আবেদনময় ছিলেন, অন্তত তার কাছে তাই মনে হয়েছিল। কোনো সন্দেহ নেই যে মা ও মেয়ে দুজনে মিলেই সৌন্দর্যের পুরোটা কেড়ে নিয়েছে। তাদের বিয়ের দিন জোয়ান ভেবেছিল 20 বছর পর ভিক্টর হয়তো একজন উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যবসায়ী হবে। দুইটা মেয়ে ও দুইটা ছেলে সহ মোট 4টা সন্তান থাকবে তার। সুইমিং পুলওয়ালা কোনো আলিশান বাসায় বাস করবে তারা।
আর ভিক্টর পরিকল্পনা করেছিল 20 বছর পরও জোয়ানের দেহ এইরকম ছিপছিপে আর আকর্ষণীয় থাকবে। দিনে অন্তত 2 বার বিছানায় প্রেম করবে তারা, সন্তান থাকলেও ভালোই হবে। কিন্তু তার পরিবর্তে একটা ছোটখাটো চাকরিতেই পড়ে আছে ভিক্টর। গত 19 বছর ধরে ছোট একটা বাসাতেই থাকতে হচ্ছে ওদেরকে, কোনো সন্তানও হয়নি। এমনকি বিড়ালটাও তাদের দুজনের কাউকেই তেমন একটা পছন্দ করে না। জীবনের এই কঠিন বাস্তবতাকে মেনে নিতে পারছে না জোয়ান। তারা দুজনই অসুখী। এ ধরনের ভবিষ্যৎ এটা? প্রায় সব কিছুতে তাদের দুজনের পছন্দ দুই রকমের। এমনকি রাতে বেডরুমের জানালা খোলা রেখে ঘুমাবে নাকি বন্ধ করে ঘুমাবে, এটা নিয়েও ঝগড়া হয় তাদের। ভিক্টর বলে জানালা বন্ধ করলে দম বন্ধ লাগে, তার ঘুম আসে না। আর জোয়ানের কথা হলো অনবরত ঠান্ডা বাতাস আসে এমন রুমে সে ঘুমাতে পারবে না। তার সাথে কোনো রেস্টুরেন্টে যাওয়া জোয়ানের জন্য আরও বেশি ভয়ঙ্কর। প্রতি শনিবার রাতে ঘুরতে বের হয় এই দম্পতি, এটা অনেক দিনের পুরনো রীতি। এই সন্ধ্যাগুলোকে প্রচণ্ড ভয় পায় জোয়ান। সবসময় সে এই প্রার্থনা করে শনিবার সন্ধ্যায় যেন কোনো কোনো কাপল তাদের সাথে থাকে, এতে অন্তত নিজেদের মধ্যে ঝগড়া হওয়ার সম্ভাবনা একটু কম থাকবে। তবে যাই হোক, কয়েক বছর ধরে প্রত্যেক শনিবারের সন্ধ্যাগুলোই পরিণত হয় ভিক্টর ও জোয়ানের গোলাগুলির যুদ্ধে। তাই এখন টেড আর মেস ছাড়া আর কোনো বন্ধুই নেই ওদের। সত্যি বলতে টেড মেসদেরও অন্য কোনো বন্ধু নেই। প্রতি রেস্টুরেন্টে মেনু পড়তে পড়তে লম্বা সময় পার করে দেয় ভিক্টর। তারপর ওয়েটারকে দিয়ে প্রত্যেকটা আইটেম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করায়। এরপর তালিকার বাইরের খাবার অর্ডার করে। প্রায় প্রতিবারই একই আইটেম অর্ডার করে, বাগদা চিংড়ির ককটেল এবং সাথে মাংস ও চিপস। একমাত্র এই খাবারটাই খেতে পছন্দ করে সে। রেস্টুরেন্ট থেকে এটা দিতে না পারলে ওয়েটারকেও কটু কথা শোনাতে হয়। বাসায় যেসব খেতে পাই না বাইরে এসে ওইসবই তো খাওয়া উচিত, জোরে জোরে উচ্চারণ করে বলে ভিক্টর। মেস টেডরা সাথে থাকলে আরও বাজে বাজে কিছু কথাও যোগ করে সে। এসব শুনে লজ্জায় লাল হয়ে যায় জোয়ান। ওয়েটারের কাছে ক্ষমা চায়। বেশিরভাগ সময় এটাও বলতে চায় যে আমি দুঃখিত যে আমি এখন এই বেঢপ বিশ্রী আর সুটটাই পরিহিত টাক পরা মোটকু লোকটার সাথে আছি। যখন বিয়ে করেছিলাম তখন কিন্তু সে অনেক ছিপছিপে আর সুদর্শন ছিল। তবে কখনো এই সুন্দর শব্দগুলো উচ্চারণ করার সাহস হয় না তার। এর পরিবর্তে স্বামীর দিকে হিসিয়ে উঠে বলে, এইবার একটু অন্য কোনো কিছু খাওয়ার চেষ্টা করে দেখো, অন্তত একবারের জন্য অন্য কিছু খাও। দেখছি না, কারণ আমি এটাই পছন্দ করি, সবসময় জবাবে এটাই বলে সে। আমি যেটা পছন্দ করি না তেমন কিছু খাওয়ার ঝুঁকি নেব কেন? এতে তো আমি মরেও যেতে পারি। ওহ খোদা, প্লিজ মরেই যাও, প্রায়ই মনে মনে এই কথাটাও বলে জোয়ান। বই পড়া এবং টেলিভিশন দেখা নিয়েও এরকম একরোখা ভিক্টর। সে শুধু গোয়েন্দা গল্পই পড়ে এবং টেলিভিশনে কেবল গোয়েন্দা সিরিজগুলোই দেখে। শার্লক হোমস আর পছন্দের চরিত্র, শার্লক হোমসের সবগুলো বই কয়েকবার করে পড়েছে। শার্লক হোমস নিয়ে নির্মিত প্রতিটি মুভি ও টিভি সিরিজও দেখেছে সে। শার্লক হোমস চরিত্রে যারা অভিনয় করেছে তাদের মধ্যে ব্যাসিল রাথবোন তার সবচেয়ে পছন্দের অভিনেতা। তার দৃষ্টিতে এই চরিত্রের জন্য ব্যাসিল রাথবোনই উপযুক্ত। প্রায় সব কিছু নিয়ে আলাদা একটা দৃষ্টিভঙ্গি আছে ভিক্টরের, এমনকি ড্রাইভিং নিয়েও। সে কখনোই গাড়ি চালানোর সময় কথা বলে না, কারণ এটা বিপজ্জনক। জোয়ানকে বারবার বলেছে সেই কথাটা। গাড়ি চালানোর সময় প্রতিবারই জোয়ান তাকে বলে আস্তে চালাও। তখনই সে খেকিয়ে উঠে বলে, চুপ করো গর্ধব মহিলা, তুমি কিভাবে আশা করো যে গাড়ি চালাতে চালাতে তোমার সাথে আমি কথা বলবো? বাসায় সিগার খায় ভিক্টর। কোনো এক অজানা কারণে তার কাছে সিগার খাওয়াকে বিপজ্জনক মনে হয় না। সিগারেট অবশ্যই খারাপ, কিন্তু সিগার না, এই ব্যাপারে তার মতবাদ এটাই। জোয়ান অভিযোগ করে বলেছিল যে তার শ্বাসের ঘ্রাণ ড্রাগনের মতো, তবে এটা নিয়েও ওটাটা দুশ্চিন্তা নেই তার। সম্পর্কের শুরুর দিকে যখন তারা বিছানায় ভালোবাসা প্রকাশ করত তখন শ্বাসের ঘ্রাণ নিয়ে কোনো সমস্যা ছিল না জোয়ানের। সে প্রায়ই বলতো যে ভিক্টর হলো অত্যন্ত কামুক একটা প্রাণী এবং ভিক্টরের ঘ্রাণযুক্ত এই শ্বাস ভালো লাগে তার। তবে পরবর্তী সময় এটা পাল্টে গেছে। সবচেয়ে খারাপ অবস্থা হতো রবিবার সকালে, কারণ শুক্রবারের পর আর দাড়ি কামাতো না ভিক্টর। আর জোয়ান অভিযোগ করে বলতো যে আগুন খেকো এক সজারুকে বিয়ে করেছে সে। তবে ব্রাইটনের কিটেন পার্লারের সুন্দরী মেয়েরা কখনোই সিগারের ঘ্রাণ নিয়ে অভিযোগ তোলেনি ভিক্টরের কাছে। সম্ভাব্য সবরকম এভাবেই তাকে খুশি করে এই মেয়েগুলো। প্রতিবারই পার্লার থেকে বাসায় ফিরে এসে দেখে যে বিছানায় তার মোটা স্ত্রী ঘুমাচ্ছে। দিন দিন আরও মোটা হচ্ছে মহিলাটা। তার পাশে গিয়ে শুয়ে গোয়েন্দা গল্প পড়তে শুরু করে ভিক্টর। মাঝে মধ্যে ওয়েবসাইটে দেখা বিষয়গুলো নিয়ে ভাবে, আর প্রতি রাতেই একটা আনন্দময় ভবিষ্যতের স্বপ্ন দেখতে দেখতেই ঘুমিয়ে পড়ে সে। ভিক্টরের প্রথম কাজটা ছিল ব্রাইটনের কাছাকাছি একটা ফার্মে,
ওই ফার্মে গাড়ি মেরামত ইন্ডাস্ট্রির জন্য রং তৈরি করত। রং তৈরির প্রক্রিয়াতে সায়ানাইড নামক একটা বিষাক্ত বিষ ব্যবহার করতে হতো। একদিন রাতে ওভারটাইম করার সময় এক বোতল সায়ানাইড চুরি করে সে। বহু বছর ধরে বাগান ও সরঞ্জাম রাখার ছাউনিতে কীটনাশক মারার বিষের পাত্রের আড়ালে বোতলটা লুকিয়ে রেখেছে। ইদানিংকালে জোয়ানের আচরণে ত্যক্ত বিরক্ত হয়ে গেছে সে। মাঝে মধ্যেই ছাউনিতে বসে বোতলটার দিকে তাকিয়ে থাকে। জোয়ানের উপর বিষটা প্রয়োগ করার স্বপ্ন দেখে। স্ত্রীকে খুন করার ইচ্ছাটা তার মধ্যে একদিনে তৈরি হয়নি, এমনকি এক মাস বা এক বছরেও না, প্রায় দুই বছর ধরেই পরিকল্পনা করছে সে। তারপরও একটা ব্যাপার এখনও অজানা তার। সে জানে না ঠিক এই দুই বছর ধরেই জোয়ানও তাকে খুন করার পরিকল্পনা করছে। একটু খেয়াল করলেই লক্ষণগুলো চোখে পড়ত ভিক্টরের। একটু 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 করে জমা হচ্ছিল সব কিছু। তাদের বিবাহিত জীবন তিক্ত হয়ে গেল যখন জোয়ান বাচ্চা জন্ম দিতে ব্যর্থ হলো। কয়েক বছর ধরে অনেক চেষ্টা করেছে ওরা। প্রথম দিকে কাজটায় মজাই পাচ্ছিল, তারপর শুরু করলো ডাক্তার দেখানো। সমস্যা হলো ভিক্টরের স্পার্ম কাউন্ট অনেক কম, আর জোয়ানের মিউকাসও সেটা নেয়ার প্রতিকূল। ওরা দুজন দুজনকে দোষারোপ করেছিল এটার জন্যে। জোয়ান ভিক্টরকে বিদ্রুপ করে বলতো যে সে সত্যিকারের পুরুষ না। টিটকারি দিয়ে বলতো সত্যিকারের পুরুষের পুরুষাঙ্গটা ঠিকমতো কাজ করে। জবাবে ভিক্টরও খেকিয়ে উঠত জোয়ানের দিকে। এরপর থেকে ওদের মধ্যে দৈহিক মিলন কমতে শুরু করে, তারপর একসময় পুরোপুরি কমে যায়। নিজেকে শান্ত করার জন্যে কিটেন পার্লারে চলে যেত ভিক্টর। জোয়ানও এক নতুন প্রেমিক খুঁজে পেয়েছিল। প্রেমিক না থাকলে অনিয়ন্ত্রিত মদ্যপানে মেতে উঠত সে। মাঝে মধ্যে কাজ থেকে বিশেষ ছাড়ের অফারে পাওয়া সাদা ওয়াইন নিয়ে আসত। ওয়াইন খেয়ে মাতাল হয়ে থাকত। জোয়ানের জীবনে যে নতুন কোনো পুরুষ এসেছে এটা বোঝানোর জন্য ভিক্টরের কাছে প্রথমে যে ক্লু ছিল তা হলো জোয়ানের হেয়ার স্টাইল। প্রথমে সে খেয়ালই করেনি যে জোয়ান তার চুলের আদল পরিবর্তন করেছে। সত্যি বলতে সে মুটিয়ে যাওয়ার পর থেকে ভিক্টর ওর দিকে তেমন একটা তাকায়ই না। একদিন বিয়ারের ক্যান হাতে নিয়ে টেলিভিশনের সামনে বসেছিল ভিক্টর। টিভিতে মার্ডার অ্যাট দ্য ভিসারেজের মিস পারমলকে দেখা যাচ্ছিল। তখন জোয়ানও এসে বসে তার পাশে। সে তখন একটা বিদঘুটে রোমান্টিক বই পড়ছিল, ওইসবই বেশি পছন্দ করে জোয়ান। প্রায় আধা ঘন্টা পর ভিক্টরের মনে হলো যে কিছু একটা পরিবর্তন এসেছে তার স্ত্রীর মধ্যে, কিন্তু পরিবর্তনটা কোথায় দাদা ধরতে পারল না। তারপর হুট করেই বুঝতে পারল জোয়ানের লম্বা বাদামি চুলগুলো নেই। বিয়ের পর থেকে গত ১৯ বছর ধরে জোয়ানের চুলগুলো এই আকৃতির ছিল এবং একইভাবে বেঁধে রাখত, কিন্তু এখন ওগুলো কেটে ছোট করে ফেলা হয়েছে। ভিক্টর বলল তাকে দেখতে বখাটে ছেলেদের মতো লাগছে। জোয়ান জবাব দিল যে সে এতদিন ফ্যাশনের দুনিয়া থেকে অনেক দূরে ছিল, এটাই নাকি এখনকার নতুন ফ্যাশন। দ্বিতীয় ক্লুটা হলো নতুন নতুন অন্তর্বাস কিনতে শুরু করেছে জোয়ান, এটাও সে প্রথমে দেখতে পায়নি। মাসের শেষে ক্রেডিট কার্ডের বিল আসার পর বুঝেছে সবগুলোই খুব দামি দামি সিল্কের অন্তর্বাস। তারপর নতুন নতুন পোশাক। ভিক্টর খেয়াল করে দেখল যে প্রতি মাসে তাদের ক্রেডিট কার্ডের বিলগুলোতে কিছু না কিছু দামি দামি নতুন আইটেম আছেই। না, ভুল, তাদের না তার ক্রেডিট কার্ডের বিলের কাগজে, যেহেতু টাকাগুলো তাকেই পরিশোধ করতে হয়। সুপার মার্কেটে চেকআউটের পার্ট টাইম জবটা থেকে খুব বেশি টাকা পায় না জোয়ান। তার এরকম খরুচে হবার কারণ জানতে চেয়েছিল ভিক্টর। জবাবে জোয়ান বলেছে একটা দাতব্য প্রতিষ্ঠানে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে সে। দুনিয়ার জন্য ভালো কিছু করতে চায়। ওখানে অনেক মিটিং করতে হয় তাকে, মিটিংয়ের জন্য ভালো ভালো পোশাক দরকার। মিটিংয়েরও কোনো সীমা নেই যেন, প্রতি রাতেই মিটিং। জিজ্ঞেস করলে জবাব দেয় পৃথিবীর জন্য ভালো কিছু করছে সে, পিছিয়ে পড়া বঞ্চিত মানুষদেরকে সাহায্য করছে। এর মানে প্রায়ই আরও বেশি বেশি রাত পর্যন্ত বাইরে থাকতে হবে তাকে। মাইক্রোওয়েভে খাবার তৈরি করে ভিক্টরের জন্য রেখে যায়। এসব নিয়ে অবশ্য কোনো সমস্যা নেই তার, তার সমস্যা শুধু বিলের কাগজটা নিয়েই। জোয়ানের খরচের মাত্রা তার উপার্জনকেও ছাড়িয়ে গেছে, সঞ্চয় থেকে খরচ করতে বাধ্য হচ্ছে ভিক্টর। এমন কোনো কিছুর জন্য তো টাকা জমায় নি সে। সঞ্চয়ের টাকা দিয়ে জোয়ানের জন্য নতুন পোশাক কেনার চেয়ে আরও ভালো কিছু করার প্ল্যান করে রেখেছিল সে। জোয়ান একদিন তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেছিল যে তাদের দুজনের পছন্দ আলাদা আলাদা হয়ে ভালোই হয়েছে। ভিক্টর বাসায় বসে টেলিভিশনে গোয়েন্দা ফিল্ম সিরিজ উপভোগ করার সময় বিশ্বকে বাঁচাবার জন্য বাইরে ঘুরতে পারবে সে। খরচের দিকটা বাদে প্রথম দিকে ঠিকঠাকভাবেই চলছিল সব। ইংল্যান্ডের নবম বৃহৎ ডিমের বাক্স নির্মাণকারীর প্রতিষ্ঠান স্ট্যানলি স্মিথ অ্যান্ড সন্সের আইটি ম্যানেজার ভিক্টর।
জোয়ান সন্ধ্যায় ব্যস্ত থাকায় প্রায়ই অফিস থেকে বেরিয়ে কোনো সারাইখানায় গিয়ে ইচ্ছে মতো মদ পান করতে পারে। সপ্তাহে দুইবার অতিরিক্ত মদ্যপ হয়ে সিলোডো স্ট্রিটের কিটেন পার্লারে ঢু মারে, নিজের দেহকে শান্ত করে আবার ফিরে আসে বাসায়। তারপর আবারও মোর্স বা পৈরেটের কোনো একটা পর্ব দেখে খানিকটা পরিতৃপ্তির ঢেকুর তোলে। কিটেন পার্লারের একটা মেয়ে ভিক্টরকে খুব আগ্রহী করে তুলেছে। মেয়েটার নাম ক্যামিলা, জট পাকানো সোনালি চুল মেয়েটার, পাতলা সরু দেহ। মেয়েটা ভিক্টরকে বলেছে তার বয়ফ্রেন্ড ক্যাসপারের কাছ থেকে ব্রাইটনে পালিয়ে এসেছে সে। হারামজাদারা নাকি পেটাতো মেয়েটাকে। ছোট্ট রুমে গোলাপি চাদরের বিছানায় আনন্দ উপভোগের পর পাশে শুয়ে মেয়েটার সব গল্পই শুনেছে ভিক্টর। এক রাতে আনন্দ উপভোগের পর ভিক্টর জানায় ক্যামিলাকে সাহায্য করবেও। ক্যামিলা জানিয়েছে ভিক্টরকে সে পছন্দ করে, তার সাথে নিরাপদ বোধ করে, তার পুরুষালী ভাবটা অনেক পছন্দ তার। ব্রাইটনের নতুন জীবন শুরু করার জন্য ক্যামিলাকে আরও টাকা দিতে চায় সে। মেয়েটার গুন্ডা বয়ফ্রেন্ড ক্যাসপারের হাত থেকে নিরাপদে রাখতে চায়। ক্যামিলাকে সাথে নিয়ে নতুন জীবন শুরু করতে চায় সে। প্রতিবারই কিটেন পার্লারে গেলে ক্যামিলা তাকে বলে ভিক্টরের সাথে নতুন জীবন শুরু করা হবে তার কাছে স্বর্গতুল্য। এটা শুনে খুশি হয়ে সে প্রতিবারই মোটা অঙ্কের টাকা বকশিশ দিয়ে আসে। এজন্যই টাকা নিয়ে দুশ্চিন্তা আরও বাড়ছে ভিক্টরের। ইদানিং বাড়ি বন্ধকে টাকা দিতে গিয়েও হিমশিম খেতে হচ্ছে তাকে। ওভারড্রাফটের পরিমাণও বেড়ে গেছে, কারণ গৃহস্থালির জন্য আরও বেশি টাকা দাবি করছে জোয়ান। নতুন অন্তর্বাস, পোশাক ও হেয়ার ড্রেসারের পেছনে তার টাকা উড়ানোর পরিমাণ দিন দিন বাড়ছেই। এতদিন পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কারণ ব্যাংকের ম্যানেজার টাকা তুলতে সাহায্য করেছিল ভিক্টরকে। কিটেন পার্লারে লোকটার সাথে অপ্রত্যাশিত দেখা হয়ে যাওয়ার পর থেকেই লোকটার কাছ থেকে সাহায্য পাচ্ছিল খুব। এখন ওই লোকটাও চলে গেছে, অ্যাকাউন্ট শূন্য হয়ে যাওয়ায় নতুন ম্যানেজার তাকে আর কোনো টাকাও দিতে রাজি না। এখন তার সামনে দুটো পথ, কিটেন পার্লারে যাওয়া কমাতে হবে এবং ক্যামিলাকে মোটা বকশিশ দেওয়া যাবে না, অথবা জোয়ানের টাকা উড়ানো বন্ধ করতে হবে। কোন পথ বেছে নেবে তা নিয়ে তেমন ভাবতে হলো না তাকে। জোয়ানকে না জানিয়ে তাদের যৌথ ক্রেডিট কার্ডটা বাতিল করে দিল সে। রাতে জোয়ান বাসায় এসে অনেকক্ষণ চেঁচিয়েছিল, বলেছিল বুট কিনতে গিয়ে দেখে তার ক্রেডিট কার্ডটা নিচ্ছে না। জীবনে নাকি আর কখনো এত অপমানিত হয়নি সে। ভিক্টরকে মোটা অলস গর্ধব বলে গালাগালি করেছে। আরও বলেছে তার বাবা মায়ের কথাই নাকি ঠিক ছিল, তাদের কথা শুনলেই ভালো হতো তার। যদিও এইসব চিৎকারকে কোনো পাত্তাই দেয়নি ভিক্টর। টেলিভিশনে আগাথা ক্রিস্টির স্পার্কলিং সায়ানাইড দেখছেও, ভেবেছে জোয়ানকে এক গ্লাস সায়ানাইড খাইয়ে দিলে কেমন হয়, মেঝেতে লুটিয়ে পড়ে কোকাতে কোকাতে মারা যাবে, যেমনটা এখন টেলিভিশনের অভিনেত্রীটা করছে। যদিও সে জানে না যে ঠিক ওই মুহূর্তে জোয়ানও একই কথা ভাবছিল তাকে নিয়ে। ডন ব্যাক্সটার ট্যাক্সি চালক হওয়ায় তার স্ত্রী কখনোই জানতে পারে না যে সে কোথায় আছে। এই কারণে গত তিন মাসের বেশিরভাগ সময় নির্ঝঞ্ঝাটে জোয়ানের সাথে বিছানায় কাটাতে পেরেছে সে। দিনে রাতে প্রায়ই একসাথে থাকত তারা। ব্রাইটনে এক বন্ধুর বাসায় জোয়ানের সাথে পরিচয় হয়েছিল ডনের। জোয়ানকে আরও একবার নতুন করে তারুণ্যের স্বাদ দিচ্ছে সে। দ্বিতীয় মেয়েটা জন্মের পরপরই ডনের স্ত্রীর কামুকে ভাবটা কমে আসে। ১২ বছর ধরে এক ধরনের অপূর্ণতার মধ্যে থাকতে হয়েছে তাকে। জোয়ানকে পেয়ে ওই সময়টুকু পুষিয়ে নিচ্ছেও। হিসেব করে দেখল যে জোয়ানের সাথে তিন মাসেই ১২ বছরের সেই অপূর্ণতা পূরণ হয়ে গেছে। যদিও জোয়ানকে খুব বেশি সময়ের জন্য কাছে পায় না সে, একইভাবে জোয়ানও পায় না তাকে। তার স্থূলকায় শরীরটা বেশ পছন্দ করে ডন। সব দিক থেকে তার জন্য জোয়ান খুবই ম্যাচিউর। ডন একজন দীর্ঘকায় মানুষ সব দিক থেকেই। ভিক্টরের সাথে ঘুমানোর সময় প্রায়ই ডনের কথা ভেবে জোয়ান মুচকি মুচকি হাসে। পরের দিন আবারও মানুষটার সাথে সময় কাটানোর স্বপ্ন দেখে সে। ট্যাক্সি চালক হওয়ার আগে একসময় বক্সার ছিল ডন। মধ্যে একটা সময় রাজমিস্ত্রির কাজও করেছে। ব্যায়াম আর কায়িক শ্রম করতে করতেই তার দেহ ও হাতের পেশিগুলো একদম নিরেট হয়ে গেছে। মাঝে মধ্যে কুটিল হাসি হেসে মনে মনে জোয়ান ভাবে যে লোকটা শুধু একদিক থেকে নিরেট শক্ত নয়। ভিক্টরের সাথে কখনো দেখা হয়নি ডনের। এরপরও ভিক্টর সম্পর্কে খারাপ মন্তব্য করা থেকে কখনো বিরত হয় না সে। ভিক্টরের টাকা উপার্জনের পথটাকেই সবচেয়ে বেশি ঘৃণা করে ডন। জীবজন্তুর প্রতি নির্মমতা পছন্দ নয় তার। ডন একবার জোয়ানকে বলেছিল যে ভিক্টর যে কোম্পানির জন্য কাজ করে সেটা পোলট্রি মুরগি ইন্ডাস্ট্রির জন্য ডিমের খাঁচা বানায়। তার দৃষ্টিতে পোলট্রি মুরগির ফার্ম করা অনৈতিক কাজ, আর এই কারণে ভিক্টর একজন খারাপ মানুষ। মদ্যপান করতে খুব পছন্দ করে ডন। এক রাতে জোয়ান হালকা মদ্যপ হয়ে বাসায় ফিরে জবাব চেয়ে বসেছিল ভিক্টরের কাছে।
বলেছিল উপার্জনের জন্য সে যে কাজটা করে সেটা ঠিক না, জীবজন্তুর প্রতি নিষ্ঠুরতা এটা। তার কাছে জানতে চেয়েছিল যে এই নিষ্ঠুরতা থামাতে কি করবে সে। আমি তো আর জাতির নৈতিকতা রক্ষা করার কেউ না, আমি কাজ ছেড়ে দিলে অন্য কেউ একজন বসবে আমার জায়গায়, বলেছিল সরকারের নীতির কারণে দেশের অনেক লোকই তাদের চাকরি হারাচ্ছে। নতুন চাকরি খোঁজার জন্য খুব একটা ভালো সময় না এটা। ডনের প্রতি ভালোবাসাও বাড়ছে জোয়ানের, তাই সপ্তাহের ছুটির দিনগুলো একদম অসহ্য লাগতো তার। বিশেষ করে রবিবারটা ছিল বেশি অসহ্যকর, কারণ সে জানতো এই দিনে ডন তার স্ত্রী সন্তানদের সাথে থাকে। এই দিনগুলো দ্রুত কাটানোর মতো কোনো উপায়ও জানা নেই তার। তবে ভিক্টরকে বিরক্ত করার একটা উপায় পেয়ে গেছে। চিকেন রান নামে একটা মুভির ডিভিডি কিনে আনলো জোয়ান। একটা জঘন্য নিষ্ঠুর ফার্ম থেকে এক মুরগির পালিয়ে যাওয়ার কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে মুভিটা। ভিক্টরের গোয়েন্দা মুভি বা ফুটবল খেলা দেখার মধ্যে বাধা দিয়ে জোয়ান টিভিতে এই মুভিটা চালু করে বসে। প্রায়ই এই কাজটা করে সে, তাতে প্রতিবারই খেপে যায় ভিক্টর, তাই সে আরও বেশি বেশি করে কাজটা। গত কয়েক বছর ধরে জোয়ানের মতো ভিক্টর রবিবারগুলোকে ঘৃণা করে, কারণ এই দিনগুলোতে ক্যামিলাকে দেখতে পায় না সে। বেশিরভাগ সময়ই এই দিনে বাগানে পানি ঢেলে সময় কাটায়, অথবা গ্রিনহাউসের শাকসবজিগুলোর আগাছা পরিষ্কার করে, অথবা ছাউনিতে বসে ধুলো পড়া সায়ানাইডের বোতলটার দিকে তাকিয়েই থাকে। মনে মনে জোয়ানকে সে মেরেই ফেলেছে এতদিনে। রবিবারের কেবল একটা জিনিসই ভালো লাগে তার, এই ভেবে যে পরের দিন সোমবার আসছে। ফেব্রুয়ারি মাসের এমনই এক সোমবারের ঘটনা। প্রতিদিনের মতোই সকাল 6:30 ঘুম থেকে উঠে পড়েছে ভিক্টর। জোয়ান তখনও ঘুমাচ্ছে। দ্য ড্যাম বাস্টার্সের শুরুটা গুনগুন করতে করতে শেভ করে, গোসল সেরে নিল। বেশিরভাগ সময় সোমবারের সকালগুলোতে মেজাজ ভালো থাকে তার। শরীরে সুগন্ধি মেখে সবচেয়ে ভালো স্যুটটাই পরে তৈরি হয়ে নিল ভিক্টর। সে জানে কোনো এক কারণে দ্য ড্যাম বাস্টার্সের থিমটা শুনলেই বিরক্ত হয় জোয়ান। এই কারণে জোরে জোরে গুনগুন করতে লাগলো ভিক্টর। স্ট্যানলি স্মিথ ফ্যাক্টরিটা দুইতলা ভবন বিশিষ্ট, ব্রাইটনের দক্ষিণের শিল্প কারখানা সম্বলিত এলাকায় অবস্থিত এটা। ফ্যাক্টরিতে পৌঁছে সহকর্মীদের কয়েকজনকে দেখে হাত নেড়ে শুভেচ্ছা জানালো ভিক্টর। এরপর কফি খেয়ে কারো ফেলে রাখা প্যাকেট থেকে একটা বিস্কুট চুরি করে নিয়ে হেলে দুলে নিজের অফিসের দিকে যাত্রা শুরু করল। জোয়ানের অজান্তে অফিসে নিরিবিলিতে বসে তার সঞ্চয়ের শেষ টাকাগুলো দিয়ে জোয়ানের নামে একটা জীবন বিমা করে নিল। জোয়ানের মৃত্যুর পর বিমা থেকে মোটা অঙ্কের টাকা পাবে, সমস্ত ঋণ পরিশোধ করার পরও অনেক টাকা হাতে থেকে যাবে। তখন ওই টাকা দিয়ে সে আবারও একটা নতুন জীবন শুরু করতে পারবে। আসলে খুব ভালোভাবে ক্যামিলার সাথে একটা নতুন জীবন গড়ে তুলতে পারবে সে। যদিও ভিক্টোরি স্মাইলের বিজনেস কার্ডে লেখা যে সে আইটি ম্যানেজার, তবে পদবিটা আসলে তার কাজের তুলনায় একটু বেশি ভারী হয়ে গেছে। কোম্পানির খরচ ও কর্মচারীদের বেতনের হিসাব রাখার কেরানি হিসেবে কাজ করে ভিক্টর। মাসের আয় ব্যয়ের অ্যাকাউন্টগুলো তৈরি করে। বেশিরভাগ সময়ে হাতে কোনো কাজই থাকে না তার। ডিমের খাঁচার বেশিরভাগই তৈরি করা হয় মেশিন দিয়ে। কোম্পানিতে কর্মচারীরা যারা আছে তাদের কাজও শুধু এই মেশিনগুলোর রক্ষণাবেক্ষণ করা। অবশ্য কেউই কখনো খেয়াল করে নিজে ভিক্টরের হাতে প্রচুর অবসর সময় থাকে, কারণ সে সবসময় নিজেকে ব্যস্ত দেখায়। অবশ্য ভিক্টর আসলেই ব্যস্ত, দিনের বেশিরভাগটা সময় ইন্টারনেটে বিভিন্ন প্রতিবেদন পড়ে কাটায়। তার পরিকল্পনার সাথে সম্পৃক্ত প্রতিবেদনগুলোও ঘেঁটে দেখে। এই তো তখন জীবন বিমা কোম্পানিগুলোতে জালিয়াতির ঘটনাগুলো সম্পর্কে পড়ছিল। ঘটনাগুলো পড়ে ভিক্টর এটা বুঝতে পেরেছে যে বিমা কোম্পানিগুলো আসলে অতটা গবেট না। যদি কোনো স্বামী তার স্ত্রীর নামে বড় অঙ্কের কোনো বিমা করে থাকে এবং স্ত্রী যদি এর কয়েক সপ্তাহ পরেই মারা যায়, তাহলে কোম্পানিগুলো এটা নিয়ে তদন্ত করে। এরকম জালিয়াতি করতে গিয়ে অনেককেই পরে খুনের দায়ে জেলহাজতে যেতে হয়েছে। ভিক্টর বুঝতে পারছে যে যত কঠিনই হোক না কেন কাজটা করার জন্য অপেক্ষা করতে হবে তাকে, ধৈর্যশীল হতে হবে। সিদ্ধান্ত নিল জোয়ানকে খুন করার জন্য এক বছর অপেক্ষা করবে সে। এই এক বছর ক্যামিলাকেও তার মতো ধৈর্য ধরে থাকতে হবে। সবচেয়ে বড় সুবিধা হলো এই এক বছরে চিন্তাভাবনা এবং পরিকল্পনা করার জন্য প্রচুর সময় পাবে সে। একটা নিখুঁত খুনের পরিকল্পনার জন্য পুরো একটা বছর সময়, এটা কিন্তু কম কিছু নয়। প্রতিদিনই তার অফিসের জরুরি কাজগুলো তাড়াতাড়ি শেষ করে ইন্টারনেটে ঘাটাঘাটি শুরু করে দেয় ভিক্টর। প্রথমে গুগলে পারফেক্ট মার্ডার লিখে সার্চ দিলেও কিছুক্ষণ দেখে তারপর সার্চ দিল বিষ লিখে, তারপর শনাক্তকারী বিষ। সব কিছুই রয়েছে ইন্টারনেটে, শুধু একটা মাউস ক্লিকই যথেষ্ট। সাইটগুলো ঘুরে ঘুরে নোট তৈরি করে নিচ্ছে সে। তথ্য ঘেটে ঘেটে অবশেষে নিখুঁতভাবে খুন করার নিয়মগুলোর লম্বা তালিকা তৈরি করে ফেলল। মোটমাট 52টা নিয়ম তালিকাবদ্ধ করেছে।
ওগুলোর কয়েকটা এরকম। এক, কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না। দুই, সবার চোখে ধরা পড়বে এমন কোনো মোটিভ রাখা যাবে না। তিন, সতর্কতার সাথে পরিকল্পনা করতে হবে। চার, রক্তের দাগ পুরোপুরি মুছে ফেলা অসম্ভব, তাই এটা বাদ। পাঁচ, পোস্টমর্টেমে বিষ পাওয়া যেতে পারে, তাই এটা বাদ। ছয়, প্লাস্টিকের ব্যাগের সাহায্যে দাগহীনভাবে শ্বাসরোধ করা যায় এবং এতে দ্রুত কাজ হয়। সাত, লাশ সরিয়ে ফেলতে হবে। আট, কাউকে এটার কথা বলা যাবে না, কখনোই না। নয়, মনে রাখতে হবে যে প্রতি বছরই হাজার হাজার মানুষ নিখোঁজ হয়। দশ, সব কিছু অস্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে, কোনো লাশ নেই মানে কোনো প্রমাণও নেই। এগারো, এমনভাবে আচরণ করতে হবে যেন সবাই বুঝে যে আমি মানুষটাকে খুব মিস করছি। বারো, খুনের পর অল্প সময়ের মধ্যে নতুন প্রেমিকাকে নিয়ে জনসম্মুখে আসা যাবে না। অধীর আগ্রহে সঠিক সময়টার জন্য অপেক্ষা করছে ভিক্টর। মনে মনে পরিকল্পনা সাজিয়ে ফেলেছে সে, একটু একটু করে লিখে রাখছে তার পরিকল্পনাটা। প্রতিবারই যখন লেখাটা সে পড়ে, ততবারই নিজের জন্য নিজেই গর্বিত হয়। আসলে একটা জিনিয়াস সে। পরিকল্পনার নাম দিয়েছে প্ল্যান এ। তারপর একদিন কোনো ঘোষণা না দিয়ে অফিসে এসে হাজির হলো তার বস। তার বস স্ট্যানলি স্মিথ, ফ্যাক্টরি মালিকের ছেলে। রডনি স্মিথ লোকটা বিশাল দেহি, সোনালী রঙের একটা পোর্শে চালায়। অফিসে গুজব আছে নিজের সেক্রেটারির সাথে অবৈধ সম্পর্ক আছে লোকটার। স্মিথ এসে তাকে বলল যে কোম্পানির আয় কমে গেছে, খরচটাও বাড়ছে, এইভাবে সঞ্চয় করা কঠিন হয়ে গেছে তাদের জন্যে। ভিক্টরকে তাই চাকরিটা ছেড়ে দিতে হবে, তাকে অপ্রয়োজনীয় মনে করছে কোম্পানি। তবে কোম্পানির হয়ে যতদিন কাজ করেছে সেটার উপর ভিত্তি করে একটা ক্ষতিপূরণ দেওয়া হবে তাকে। তার ১৬ বছরের সার্ভিসের প্রতি বছরের জন্য দেড় সপ্তাহের বেতন দেওয়া হবে তাকে। প্রায় ৬ মাসের বেতনের সমাস হবে অঙ্কটা। কথাটা শোনার পর খুব চমকে গিয়েছে ভিক্টর। সেদিন অফিস থেকে বেরিয়ে পানশালায় গিয়ে প্রচুর পরিমাণে মদ গিলল। জোয়ানকে কথাটা জানাবে না বলে ভেবে নিয়েছে, কিন্তু বদ্ধ মাতাল হয়ে সব বলে দিয়েছে বাসায় ফিরেই। রাতে রেগে তাকে অনেক কথা শুনিয়েছে জোয়ান, বলেছে সে একটা মস্ত বড় অপদার্থ। পরদিন সকালও ভিক্টরের আগের রাতে রেশ কাটেনি। ছয় মাসের বেতন এবং সঞ্চয়ের বাকি টাকা দিয়ে কিটেন পার্লারে আর কতবার যেতে পারবে, ডেস্কের সামনে বসে এটা নিয়েই ভাবছে ভিক্টর। হিসাব করে দেখা গেল, যদি জোয়ানকে হাউসকিপিংয়ের টাকাটা দেয়া না লাগে, তাহলে অসংখ্যবার পার্লারে গিয়ে ক্যামিলাকে বকশিশ দিয়ে আসতে পারবে সে। টাকা বাঁচানোর জন্য যে পরিকল্পনাটা করে রেখেছিল, তার আগেই জোয়ানকে পথ থেকে সরিয়ে দিতে হবে তাকে। এছাড়া আর কোনো উপায় নেই। প্ল্যান এ কার্যকর করার মতো যথেষ্ট সময় নেই হাতে, প্ল্যান বিতেই কাজ করতে হবে। সমস্যা শুধু একটাই, প্ল্যান বি নিয়ে এখনও কিছু ভাবেনি সে। কিন্তু জোয়ান ঠিকই ভেবে রেখেছিল। রাতেই সমাধান পেয়ে গেল ভিক্টর। রাত ২টার দিকে জোয়ান তার বুকে ঘুষি দিয়ে থেকে উঠে রাগত স্বরে বলল, নাক ডাকা থামাও। প্রায় প্রতি রাতেই এমনটা বলে সে। রাত ৪টার দিকে আবারও তাকে ডেকে তুলল জোয়ান। বিছানা থেকে নামতে নামতে বলল, খোদা, এখন তো অবস্থা আরও খারাপ, গলায় কি বাদ্যযন্ত্র নিয়ে ঘুমাও নাকি তুমি? ঘুমজড়িত কণ্ঠে বিড়বির করে ক্ষমা চাইল ভিক্টর। ঠাস করে বেডরুমের দরজাটায় ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পেল। প্রায় রাতেই এরকম করে দরজা লাগিয়ে রুম থেকে চলে যায় জোয়ান। এরপর বাড়তি বেডরুমের দরজাটাও ঠাস করে লাগিয়ে দেওয়ার শব্দ শুনতে পেল। হঠাৎ করে উত্তেজনায় চোখ থেকে ঘুম সরে গেল ভিক্টরের। একটা আইডিয়া পেয়েছে। জোয়ান প্রায়ই অভিযোগ করে যে ওই রুমটার অবস্থা একদম বিশ্রী। তার কথা আসলে ঠিকই, রুমটার দেয়ালগুলোর রং নষ্ট হয়ে গেছে, পর্দাগুলোর বেশিরভাগ অংশই পোকায় খেয়ে ফেলেছে। বাড়িটা কেনার পর শুধু ওই রুমটাতেই কোনোরকম সংস্কার করেনি। প্রথমে ভেবেছিল তাদের প্রথম ভূমিষ্ঠ সন্তানের বেডরুম হিসেবে সাজাবে এটাকে, কিন্তু তাদের তো কোনো সন্তান হয়নি। তাই আগের মালিকের ফেলে যাওয়া পুরনো ছোট খাটটা নিয়েই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে হয়েছে এই রুমটাকে, যেন ছোট একটা দুঃখী রুম। কয়েক সপ্তাহ পরপর জোয়ান ভিক্টরের কাছে এসে বলে যে এই রুমটার মেরামত করা দরকার, এমনভাবে রুমটাকে গোছানো দরকার যাতে বাড়িতে কোনো মেহমান আসলে ওটায় থাকতে পারে, অন্তত তার থাকার উপযোগী করেই যেন গড়ে তোলা হয় রুমটাকে। কারণ ভিক্টরের নাক ডাকার কারণে তো সে মূল বেডরুমে ঘুমোতেই পারে না। এখন ওটার সুবাদে একসাথে দুটো সমস্যার সমাধান পেয়ে গেছে ভিক্টর। জোয়ানের জন্য ভালো একটা রুমও হবে, আর তার নিজের প্ল্যান বিও গড়ে তোলা যাবে। আর ঘুমাতে পারছে না দেখে ড্রেসিং গাউনটা শরীরে জড়িয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো ভিক্টর। খুবই উত্তেজনা অনুভব করছে। নীরবে নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিল। তারপর তার ডেন হিসেবে ব্যবহার করা রুমে এসে কম্পিউটারটা চালু করে ইন্টারনেট কানেক্ট করে নিল।
সায়ানাইড লিখে সার্চ দিল গুগলে। সায়ানাইড বিষ নিয়ে শত শত ওয়েব পেজের রেজাল্ট চলে এসেছে সার্চে, এগুলো আগেও দেখেছে ও। আজ রাতে আরও নির্দিষ্ট কিছু খুঁজছে সে। প্রথমে সায়ানাইড বাষ্প লিখে সার্চ দিল, তারপর সায়ানাইড গ্যাস। লোভাতুর দৃষ্টিতে প্রতিটি শব্দই পড়ে পড়ে দেখছে সে। যতই পড়ছে ততই উত্তেজনা বাড়ছে। কিছু কিছু জিনিস কয়েকবার করে পড়ে নিচ্ছে, কারণ কিছু কিছু জিনিস লিখে রাখার চেয়ে মনে রাখাই বেশি ভালো। তার তালিকার 52 নম্বর নিয়মটা ছিল এটাই, কোনো সূত্র ফেলে রাখা যাবে না। সে যা মুখস্থ করে নিয়েছে তা হলো, সায়ানাইডের বিষক্রিয়ার প্রভাবটা নির্ভর করে কোন ব্যক্তি কতটা সায়ানাইড গ্রহণ করেছে তার উপর। সবচেয়ে বেশি ক্ষতি হয় শ্বাসের সাথে সায়ানাইড গ্রহণ করলে। বদ্ধ জায়গাগুলোতে সায়ানাইড গ্যাস সবচেয়ে বেশি বিপজ্জনক, কারণ গ্যাস আটকা পড়ে যায়। কিছু কিছু মানুষের কাছে সায়ানাইডের গন্ধকে অনেকটা পচা কাজু বাদামের মতো মনে হয়। বেশ কয়েকটা রঙেও সায়ানাইড থাকে, যেমন গাঢ় নীল রঙে। সত্যি সত্যি মুখে হাসি ফুটে উঠেছে ভিক্টরের। জোয়ানের সবচেয়ে প্রিয় রঙগুলোর একটা হলো গাঢ় নীল। ভিক্টরের আচরণে পরিবর্তন দেখে একটু অবাক হলো জোয়ান। অন্যান্য সব সপ্তাহান্তের ছুটির দিনের মতো এবার সে টেলিভিশনে গোয়েন্দা সিরিজ দেখছে না বা ছাউনিতে বসে থাকছে না। পুরো শনিবার ও রবিবারের দুইটা দিনই কাটিয়েছে বাড়তি রুমটা নিয়ে। তার জন্য রুমটা সাজাচ্ছে ভিক্টর। তোমার জন্যই সোনা, তাকে বলল ভিক্টর। তুমি ঠিকই বলেছিলে, রুমটার অবস্থা আসলে অনেকদিন ধরে একদম জঘন্য হয়ে আছে। এখন তোমার জন্য সুন্দর করে ওটাকে সাজাচ্ছি আমি। কাজ করার সময় জোয়ানকে ভেতরেও ঢুকতে দেয় নাও, বলে যে তার সুন্দরী বধূকে চমকে দিতে যাচ্ছে। কাজ শেষে না হওয়া পর্যন্ত ওই রুমে ঢুকতে পারবে না জোয়ান। কাজ করতে করতে খানিক পরপরই কাশতে কাশতে রুমটা থেকে বেরিয়ে আসছে ভিক্টর। কপালে একটা ব্রিদিং মাস্ক লাগিয়ে রেখেছে, গায়ে সাদা হুডিওয়ালা রং দিয়ে মাখামাখি একটা বয়লার স্যুট পরে আছে। এটা দেখে টিভির খবরে দেখা ক্রাইম অফিসারদের স্যুটের কথা মনে পড়ে গেছে জোয়ানের। তোমার প্রিয় রং দিয়ে সাজাচ্ছি। গাঢ় নীল? কীভাবে বুঝলে? লুকিয়ে দেখেছিলে নাকি? তোমার পুরো শরীরে লেগে আছে। ও, নতুন পর্দাও লাগাচ্ছি আমি, ওইটা হয়তো কিছুক্ষণের মধ্যেই পড়ে যাবে। তুমি যা লাগাও তা কিছুক্ষণের মধ্যেই পড়ে যায়। সাথে সাথে বিড়বিড় করে আরও কিছু একটা বলল জোয়ান। ওটা শুনতে পেল না ভিক্টর। জোয়ানের কটূক্তিগুলোর কোনো জবাব দিল না ও। এগুলো আর এখন সমস্যা না। কয়েক রাত জানালা বন্ধ করে রুমটাতে ঘুমলেই আর কোনো ধরনের কটূক্তি করতে পারবে না জোয়ান। অবশ্য পোস্টমর্টেমে ঠিকই সায়ানাইড খুঁজে পাওয়া যাবে, তবে তাতে দোষটা পড়বে রং প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ওপর। গাঢ় নীল রঙে অতিরিক্ত পরিমাণে সায়ানাইড মিশানোর কারণে তাদেরকে আদালতে দৌড়াতে হবে। তবে এর আগে তাকে রঙের কোটাগুলো কোথাও লুকিয়ে ফেলতে হবে, এগুলো কারো চোখে পড়তে দেওয়া যাবে না। এই কাজটা করা অবশ্য খুব একটা কঠিন না তার জন্যে। রবিবার রাতে কাজ শেষ করে রুমের জানালাটা খোলা রাখে ভিক্টর। জোয়ানকে বলল রং শুকানোর জন্য জানালা খুলে রাখতে হয়েছে, পরের রাতে পুরোপুরি শুকিয়ে যাওয়ার কথা। তখন সে নাক ডাকলে ওই রুমে চলে যেতে পারবে জোয়ান। আর সত্যি বলতে পরের রাতে ভালো করে নাক ডাকার পরিকল্পনাও করে রেখেছিল ভিক্টর। আগের চেয়েও আরও খারাপভাবে জোরে জোরে নাক ডাকবে সে, নাক ডেকে পুরো ইংল্যান্ডকেই জাগিয়ে তুলবে। পরদিন সোমবার সকালে অন্যান্য সব সোমবারের মতোই খুব আনন্দিত ভিক্টরকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে দেখল জোয়ান। অন্য সব সোমবার থেকে আজ একটু বেশি আনন্দিত হয়ে আছে লোকটা। মনে হচ্ছে যেন গত সপ্তাহে চাকরিচ্যুত হওয়ার কথাটা একদম ভুলেই গেছে সে। হয়তো সে নিজেই বেশি ভাবছে এসব নিয়ে। গৃহস্থালীর কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ল জোয়ান। কিছুক্ষণ পরেই সুপারমার্কেটে তার চাকরির শিফটের জন্য বাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে তাকে। ভিক্টরের মতো তাকেও তো একটু ভালো আচরণ করতে হবে, তাই ধোয়ার জন্য ভিক্টরের সব জামা কাপড় একত্র করে নিল। তবে লোকটার রং মাখা বয়লার স্যুটটা না পেয়ে একটু অবাক হলো সে। বাড়ির পুরোটাই তন্নতন্ন করে খুঁজল কিন্তু পেল না। নরকে যাক, ভাবল জোয়ান। মুখে ক্রুর হাসি ফুটেছে তার। সে যে পরিকল্পনা করে রাখছে তাতে ওই স্যুটটার দরকার হবে না ভিক্টরের। অন্তত তাকে যেখানে পাঠাতে যাচ্ছে সে, সেখানে লাগবে না। প্রত্যেকটা মানুষের একটা দুর্বলতা থাকে। ভিক্টরের দুর্বলতা হলো ডায়াবেটিস। সুগারের পরিমাণ অতিরিক্ত হলেই ঘুমে ঢলে পড়ে সে, তারপর হাতির মতো নাক ডাকে, যার কারণে সারা রাত আর ঘুমাতেই পারে না জোয়ান। তার পরিকল্পনাটা খুবই সহজ। তার কাজ শুধু এইটুকু যে ভিক্টরের নিডলে ইনসুলিনের পরিবর্তে সুগার ভরে রাখতে হবে। এতে করে ঘুমে লটিয়ে পড়বে ভিক্টর, গভীর এক ঘুম। ঘুমন্ত অবস্থায় ভিক্টরের শরীরে আরও সুগার ইনজেক্ট করবে সে, তারপর আরও।
ভিক্টরের নাক ডাকা বন্ধ না হওয়া পর্যন্ত করেই যাবে, তার শ্বাস থেমে যাওয়ার আগ পর্যন্ত করেই যাবে, এমন পরিকল্পনা করে রেখেছিল জোয়ান। একদম নিখুঁত পরিকল্পনা। শেষবারের মতো অফিস থেকে কাজ করে সন্ধ্যায় বাসায় ফিরে কিছুটা চমকে গেল ভিক্টর। তার বাড়তি চাবি দিয়ে বাসায় মূল দরজাটা খোলার পর দেখে তার সামনে প্রায় অর্ধনগ্ন হয়ে দাঁড়িয়ে আছে জোয়ান। পরনে শুধু কালো অন্তর্বাস আর পায়ে উঁচু হিলের লাল জুতো। গা থেকে পারফিউমের কড়া গন্ধ আসছে। ঠান্ডা লাগে না তোমার? ফেব্রুয়ারির মধ্যভাগ এখন। আমি ভাবলাম তুমি হয়তো আমার কাছ থেকে আনন্দ পেতে চাচ্ছিলে। সত্যি বলতে, না। কিডেন পার্লার থেকে যে একটু আগে সব রকমের আনন্দ পেয়ে এসেছে সেটা আর উল্লেখ করল না। বিয়ার দরকার আমার, তোমার তো ঠান্ডা লাগছে, কাঁপছো দেখছি। তোমাকে গরম করতে পারবো আমি? আমি গরমই আছি, তোমাকে নিয়ে দুশ্চিন্তা হচ্ছে শুধু। আমাকে বলো তো, যদি কাল সকালে তোমাকে ফাঁসিতে ঝুলানো হয় তাহলে মৃত্যুর আগে শেষবারের মতো কী খেতে চাইবে তুমি? চিংড়ির ককটেল, গরুর পাঁজরের দিকের ঝলসানো মাংস, মাশরুম, টমেটো, চিপস এবং মটরশুঁটির দানা, সাথে হট চকলেটের সস দিয়ে বানানো হট চকলেটের পুডিং। কেন? কাকতালীয়ই বলতে হয় তাহলে। রাতের খাবারের জন্য কী আছে আন্দাজ করো তো। আবার বলে বসো না যে ওই সবই তৈরি করেছো তুমি। ভিক্টর, তোমার জন্য কি এটুকু করতে পারবো না? জোয়ান মনে মনে ভাবছে যে পুডিং হট চকলেটের সসটা হয়তো চিনি শিরাটাকে ঢেকে রাখতে পারবে। ভিক্টর ভাবছে জোয়ান কি মদটদ খেয়ে টাল হারিয়ে ফেলেছে নাকি, নয়তো কোনো ধরনের ড্রাগ ইফেক্ট এটা, নাকি সে নিজের জন্য একটা আলাদা গাড়ি চাইবে। বর্তমানে ভিক্টরের গাড়িটাই দুজনে মিলে ব্যবহার করে। ওসবের কথা স্বপ্নে ভাবো ডাইনি, মনে মনে বলল সে। রাতের খাওয়া শেষ হওয়ার সাথে সাথেই সোফায় বসে ঘুমে তলিয়ে গেল ভিক্টর। ওইদিকে টিভিতে পৈরে ঠিকই ব্যস্ততার সাথে কেস সলভ করে যাচ্ছে। পরিকল্পনা মাফিক ডনকে মেসেজ করল জোয়ান। 20 মিনিট পর স্মাইলিদের দোরগড়ায় এসে উপস্থিত হলো ডন। তবে ডনের মুখে দুশ্চিন্তার অভিব্যক্তি ফুটে আছে। এটা তো তাদের পরিকল্পনার অংশ ছিল না। একটা সমস্যা আছে, বলল ডন। এইমাত্র সিএসআই দেখে এলাম। সিএসআই খুব ভালো লাগে আমার, বলল জোয়ান। তার ভালো লাগে কারণ ভিক্টর এটা পছন্দ করে না। ভিক্টরের রুচির তুলনায় খুব বেশি আধুনিক সিএসআই। যাই হোক, আজকের রাতের পর্বটা তোমার ভালো লাগার মতো ছিল না। ডায়াবেটিক রোগীদের নিয়ে ছিল পর্বটা। ভেঙে বলো। ওভারডোজের মাধ্যমে অনেক ডায়াবেটিক রোগীকে খুন করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে ইনসুলিনের ওভারডোজ দিয়ে, কোনো কোনো ক্ষেত্রে সুগারের। এটা পরীক্ষা করার নতুন একটা উপায় খুঁজে পেয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞরা। আমরা এই ঝুঁকিটা নিতে পারবো না, লাশটা সরিয়ে ফেলতে হবে আমাদেরকে। না, এটা তো প্ল্যান ছিল না। আমরা ঠিক করেছিলাম সকালে ভিক্টরের শরীর যখন একদম নিস্তেজ এবং ঠান্ডা হয়ে যাবে তখন আমি ডাক্তার ডাকবো। ওটাই আর কাজ হবে না এখন, তারা বুঝে যাবে যে অতিমাত্রায় সুগারের কারণে মারা গিয়েছে ভিক্টর। তাহলে আমি তাদেরকে এটা বলবো যে চাকরি চলে যাওয়ার পর থেকে খুব হতাশ ছিল সে, সুইসাইড নোটও লিখতে পারবো। বেশি বিপজ্জনক, কেউই তো জানবে না, কিভাবে এটা বুঝবে তারা? হাতের লেখা পরীক্ষা করে। কিন্তু লাশ কোথায় লুকাবো আমরা? কি যেন একটা দিতে চাইছিলে তুমি। হ্যাঁ ডার্লিং, আসছি, দাঁড়াও, শুধু 2 মিনিট অপেক্ষা করো তুমি, দুনিয়ার সর্বসুখ দিব আজকে তোমাকে। বলেই তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে গেল জোয়ান। সেখান থেকে রবারের হলুদ গ্লাভসটা তুলে নিয়ে ছুটে গেল গ্যারেজের দিকে। এখানেই ভিক্টর তার সমস্ত যন্ত্রপাতি রাখে। গ্যারেজ থেকে মাঝারি ওজনের একটা পেরেক তোলা হাতুড়ি নিয়ে আবারও বসার ঘরে চলে এলো জোয়ান। হাতুড়িটা পেছনে লুকিয়ে রেখে জিজ্ঞেস করল, ভিক্টর, আমি কি এখনই তোমাকে সুখ দিতে পারবো? মাথা ঝাঁকালো ভিক্টর। জোয়ানের হাতে ধরা জিনিসটা এখনও দেখতে পায়নি ডন। সে দেখার আগে সজোরে হাতুড়িটা দিয়ে ভিক্টরের কপালের পাশে আঘাত করে বসল জোয়ান। আগে কখনো হাতুড়ি দিয়ে কাউকে আঘাত করেনিও, তাই আঘাতের পর আসলে কি ঘটতে যাচ্ছে তা জানত না। আঘাতটা করার পরেই ভিক্টরের দিকে তাকালো জোয়ান। ভাবছে এত জোরে আরেকবার আঘাত করার কোনো প্রয়োজন পড়বে না হয়তো। থ্যাতলানো মাথার দৃশ্যটা দেখে পেট গুলিয়ে উঠল তার। কিছুক্ষণ পর আবারও রুমে ফিরে এলো জোয়ান। পুরুষ দুজনের কেউই আগের জায়গা থেকে নড়েনি এখনো। অবাক দৃষ্টিতে হা করে দাঁড়িয়ে আছে ডন। ভিক্টর এখনো পড়ে আছে সোফাতে, তার খুলি ভাঙা নারিকেলের মতো ফেটে গেছে, ফিনকি দিয়ে রক্ত পড়ছে জায়গাটা থেকে। অক্ষী গোলকগুলো দৃষ্টিশূন্যভাবে স্ফীত হয়ে আছে, জিভ বেরিয়ে পড়েছে মুখের ভেতর থেকে, ধূসর কমলা বর্ণের মগজটা ছড়িয়ে আছে তার কপালের উপর।
আই থিঙ্ক হি ইজ ব্রাউন ব্রেড। গ্যাংস্টার মুভিগুলোতে এই শব্দটা আগেও শুনেছে জোয়ান। ব্রাউন ব্রেডের অর্থ ভালো করেই জানে সে, এর অর্থ ভিক্টর মারা গেছে। জবাবে কিছু বলল না আর জোয়ান। হাতুড়ির মাথায় রক্ত ও চুলে লেগে আছে। জোয়ান হাতুড়িটার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন এটার উপর কোনো ভুতুরে জাদুবিদ্যা প্রয়োগ করেছে। তার স্বামী এখন মৃত, তার মৃত স্বামী তাদের সোফায় রক্ত ও মগজ ছড়াচ্ছে, ফরেন্সিক বিশেষজ্ঞদের জন্য প্রমাণ ছড়াচ্ছে। হাতুড়িটা মেঝেতে নামিয়ে রাখল জোয়ান, শরীর কাঁপছে তার। এতক্ষণে বুঝতে পারছে যে সে কী কাজটা করেছে। সাহায্যের আশার ডনের দিকে তাকালো জোয়ান। ডন এখনও হা করে বড় বড় চোখে তাকিয়ে আছে ভিক্টরের দিকে, মাথা নাড়ছে শুধু। ডনের মনে কী ভাবনা চলছে সেটা নিয়ে কোনো ধারণা নেই জোয়ানের। এত জোরে মারতে গেলে কেন তাকে? তুমি মারলে কি আরও আস্তে মারতে? আমার মনে হয় তর্ক করার এটা সময় না। রান্নাঘরের ইউটিলিটি রুমে ওয়াশিং মেশিনের পাশে একটা বড় বক্স ফ্রিজ রাখা আছে, জোয়ান কিনেছিল। ফ্রিজটা কেনার কারণে তার উপর বেশ খেপে গিয়েছিল ভিক্টর। বলেছিল এটা টাকার অপচয় ছাড়া আর কিছুই না। কী রাখবে এটায়? জোয়ান বলেছিল যে এটা ঠিকই কাজে লাগবে, কারণ সুপারমার্কেট থেকে দামাদামি করে অনেক কিছুই কিনে আনেও। ফ্রিজটার সামনে দাঁড়িয়ে ডালাটা খুলল জোয়ান। শীতল বাষ্প বেরুচ্ছে ফ্রিজের ভেতর থেকে। এক এক করে গত এক বছর ধরে কিনে এনে গাদা করে জিনিসগুলো বের করতে শুরু করল সে। প্রথমে বের করে আনলো ভেড়ার মাংসের প্যাকেটটা, বিশেষ অফার এটা কিনেছিল। তারপর বের করে আনলো হিয়ামিতো মটর দানার বড় প্যাকেট এবং ভ্যানিলার আইসক্রিমের বড় একটা বাক্স। একটু পরপরই জানালা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছে জোয়ান। যদিও নিচতলার সমস্ত জানালাতেই পর্দা নামিয়ে রেখেছে তারা, পাছে কেউ যদি আবার উঁকি দিয়ে দেখে ফেলে। যাই হোক, বেশ কয়েক মাস আগে রান্নাঘরের জানালাটার পর্দা ভেঙে পড়েছিল। অলস ভিক্টরও পরে আর ঠিক করেনি ওটা। জানালা দিয়ে নিচের উপত্যকার বাড়িগুলো জ্বলতে থাকা আলো চোখে পড়ছে জোয়ানের। মুহূর্তের জন্য গলাটা একটু ধরে গেল জোয়ানের। মনে মনে ভাবছে ভিক্টর তো এতটা খারাপও ছিল না। ছিল কি? তার মধ্যেও তো কিছু ভালো গুণ ছিল, তাই না? ডনের গলার স্বরে জোয়ানের ভাবনার সুতো কেটে গেল। তাড়াতাড়ি করো, প্রায় তো খালি হয়ে এসেছে। ওকে, সব বের করে এনেছি। এরপর একটা ভাবনা মাথায় আসতেই উদ্বিগ্ন হয়ে উঠল সে। ভিক্টরের পুরো শরীরটা যদি ফ্রিজে না আটে? 5 মিনিটের মাঝে ডন আর জোয়ান মিলে ভিক্টরের শরীর থেকে সমস্ত কাপড় খুলে নিল, এমনকি তার ঘড়ি বিয়ের আংটিটাও খুলে নিয়েছে। কোনো কিছু ফেলে দেওয়ার কোনো মানে হয় না। ভিক্টরের মোটা স্থূলকায় লাশটা বহন করে নিয়ে যেতে বেশ সংগ্রামী করতে হয়েছে দুজনকে। কপাল ভালো যে ডনের গায়ে শক্তি আছে, কারণ জোয়ান একদমই কোনো শক্তি পাচ্ছে না এখন। ঠেলাঠেলি করে কোনো রকমে ভিক্টরকে ফ্রিজের ভেতরে ঢুকালো। একবার দেখে নিয়ে সন্তুষ্ট হয়ে তারা আবারও হিমায়িত খাবারের প্যাকেটগুলো তার লাশের উপর রেখে দিল। আশা করছি ক্ষুধা লাগলে যেন আবার উঠে না বসে লোকটা। চমকে উঠে তার দিকে তাকালো জোয়ান। তোমার কি ধারণা? আরে না, দুশ্চিন্তা করো না, লোকটা মরে ভূত হয়ে গেছে এতক্ষণে। সন্ধ্যার বাকি সময় তারা ঘর পরিষ্কার করে কাটালো। নিচতলার কার্পেট এবং রান্নাঘরের মেঝে থেকে রক্ত মুছে ফেলেছে। বসার ঘরের দেয়ালেও কিছুটা রক্তের ছিটা লেগেছিল, ওটাও পরিষ্কার করে নিয়েছে তারা। সিলিং ও ল্যাম্প শেডেও রক্তের ছিটা লেগেছিল, এমনকি টেলিভিশনের পর্দাও 1 ফোঁটা রক্ত ছিটকে গিয়েছিল। পৈরট এটা খেয়াল করেছে বলে মনে হয় না। পর্দা থেকে রক্তের ফোঁটা মুছতে মুছতে কৌতুক করে বলল ডন। তবে কৌতুকটা শুনে জোয়ান হাসতে পারল না। মধ্যরাতের কিছু সময় আগে সব কিছু পরিষ্কার করা শেষ হলো। ক্লান্ত হয়ে বাসায় ফিরে গেছে ডন। যাওয়ার আগে বলে গেছে পরদিন খুব সকাল সকাল ফিরে আসবে সে। ডন চলে যাওয়ার পরেও আরও কিছুক্ষণ নিচতলাতেই বসে রইল জোয়ান। সোফার টোল পড়ে যাওয়া কুশনটার দিকে তাকিয়ে আছে সে। পুরো বাসাটাই কেমন যেন নীরব হয়ে আছে, বাতাসটাও ভারী ভারী লাগছে। মনে হচ্ছে যেন বাতাসটা তাকে নিচের দিকে ঠেলে নিতে চাচ্ছে। কিছুক্ষণ পরপরই ফ্রিজ থেকে শব্দ ভেসে আসছে, শুনতে পাচ্ছে জোয়ান। যদিও একা একা রান্নাঘরে ফিরে যাওয়ার সাহস হচ্ছে না তার, অন্তত আজ রাতেই অন্ধকারের মধ্যে ওখানে যেতে পারবে না। লম্বা একটা সময় ধরে নিচেই বসে রইল জোয়ান। তারপর একটা সময় পা বাড়ালো ওপরতলার দিকে। বাথরুম থেকে ভিক্টরের বডি স্প্রে এবং আফটার শেভের গন্ধ আসছে। বেডরুমেও ভিক্টরের গন্ধ জড়িয়ে আছে, যদিও সেটা তেমন তীব্র নয়। বাথরুমে ঢুকে মেজাজ খারাপ হয়ে গেল তার। বেসিনে ভিক্টরের কয়েক গোছা চুল পড়ে আছে।
ভিক্টরের এই দিকটাকেও খুব অপছন্দ করত সে। সবসময়ই বেসিনে চুল ফেলে রেখে যেত অলস লোকটা, ওগুলো কখনো পরিষ্কারও করত না। বেসিন থেকে টিস্যুতে চুলের গোছাগুলো তুলে নিল সে, ময়লার ঝুড়িতে ফেলে দিল টিস্যুটা। অন্যমনস্ক থাকায় ময়লার ঝুড়ির খোপটা খট শব্দ করে লেগে যাওয়ার একটু থতমত খেয়ে গেল সে। খোদা, আমি তো প্রচণ্ড ভীতু, চমকে গিয়ে মনে মনে বলল জোয়ান। বাথরুমের পর্দাটা টেনে দিয়ে বেডরুমে ফিরে এলো সে। বেডরুমের জানালার পর্দাগুলোও টেনে দিল, আশা করছে যেন তাদের খুঁতখুঁতে প্রতিবেশীদের কেউ তাকে না দেখে। এই রাত 2টার দিকে পর্দা টেনে দিতে দেখলে অবাক লাগতে পারে তাদের কাছে, কারণ সাধারণত রাত 11টার দিকেই ঘুমিয়ে পড়ে তারা। নিজের গায়ের পোশাকগুলো খুলে একটা কালো পলিথিনে রেখে দিল জোয়ান। ডন এরকমটাই করতে বলেছিল তাকে। পরদিন সকালে পৌরসভার ময়লা ফেলার গাড়িটাতে এগুলো নিয়ে যাওয়ার কথা, সাথে ভিক্টরের পোশাক আর হাতুড়িটাও নিয়ে যাবে ডন। হাতুড়িটা এখন তার নিজের টুল বক্সে লুকিয়ে রেখেছে সে। নাইট গাউন পরে দুটো অ্যাসপিরিন গিলে নিল জোয়ান। বিছানায় পরে থাকা ভিক্টরের ডোরা কাটা জামাটা তুলে নিয়ে মেঝেতে ফেলে দিল। তারপর লাইট বন্ধ করে শূন্য বিছানায় শুয়ে পড়ল। বিছানাটায় এখনও ভিক্টরের ঘ্রাণ জড়িয়ে আছে। সাথে সাথে আবার লাইটটা জ্বালিয়ে নিল জোয়ান। আজ রাতের অন্ধকারটা ভয় পাচ্ছে সে, অনেক কিছুই ঘুরছে তার মাথার ভেতর। পরদিন তাকে অনেকগুলো কাজ করতে হবে। বিছানার অপর প্রান্তে শেলফের পাশে থাকা টেলিভিশনের শূন্য পর্দার দিকে তাকালো সে। তারপর চোখ ফেরালো মেঝেতে পড়ে থাকা ভিক্টরের বাদামি রঙের চামড়ার স্লিপারগুলো এবং বিছানার পাশে রেখে দেওয়া আগাথা ক্রিস্টির বইগুলোর দিকে। রাতের নীরবতাকে শুনছে, নীরবতাটাকেই অনেক উচ্চস্বরের মনে হচ্ছে তার কাছে। ক্ষীণ দুর্বল একটা শব্দ কানে বাজছে তার। দূর থেকে পুলিশের গাড়ি বা অ্যাম্বুলেন্সের বা হয়তো কোনো ফায়ার সার্ভিসের গাড়ির সাইরেনের শব্দ ভেসে আসছে। এরপর দুই বিড়ালের ঝগড়ার শব্দ। এদের একটা যে গ্রেগরি তা নিয়ে কোনো সন্দেহ নেই। রাত 2:59, তারপর 3:01। টেলিভিশন চালু করল জোয়ান। টিভিতে এক উপস্থাপক স্টুডিওর অডিয়েন্সদের সাথে কথা বলছে। আমার সাথে মেরি নামের একজন মহিলা আছেন, এখানে কি এমন কেউ আছেন যে সাম্প্রতিককালে মেরি নামের কাউকে হারিয়েছেন? সাধারণত এই অনুষ্ঠানগুলো ভালো লাগে তার, কিন্তু আজ রাতে এগুলোকে কেমন যেন অস্বস্তিকর লাগছে তার। চ্যানেল পাল্টালো জোয়ান। বিগ ব্রাদার চলছে একটা চ্যানেলে। দুই তরুণ যুবক ও একটা মোটা সোনালি চুলো মেয়ে বসে আছে একসাথে, সিগারেট খাচ্ছে আর কথা বলছে। কয়েক মিনিট তাদের কথাবার্তা শুনে আবারও চ্যানেল পাল্টে দিল জোয়ান। পুরনো একটা মুভি দেখাচ্ছে। এভাবেই পাল্টাতে থাকলো সব কিছু। হঠাৎ করে একটা কালো দাস্তানা পরে রাখা হাত ঘুষি দিয়ে জানালো ভেঙে হাত ঢুকিয়ে ভেতরে লাগানো দরজাটা খুলে দিচ্ছে। দৃশ্যটা দেখার সাথে সাথে চ্যানেলটা পাল্টে ফেলল জোয়ান। আবারও ঘড়ির দিকে তাকালো সে। 3:14। বাথরুমে যাওয়া দরকার তার, অতিরিক্ত কফি খাওয়ার কুফল। বিছানা থেকে উঠে বাথরুমের দিকে পা বাড়ালো সে। কাজ শেষে বেসিনে হাত ধুতে গিয়ে জমে গেল জোয়ান। ভিক্টরের দুটো কালো লম্বা চুলের গোছা তার হাতের সাথে লেপটে আছে। তুমি ওটা কল্পনা করেছিলে? বলল ডন। সকাল 9টার আগে চলে এসেছে সে। না ডন, আমি কল্পনা করিনি, আমি কল্পনা করিনি। নিশ্চয় করেছো, তোমার স্নায়ু খুব দুর্বল হয়ে যাচ্ছে। আমি কল্পনা করিনি, ময়লার ঝুড়ির ঢাকনা খুলে দেখেছি আমি, সেখানে এখনো টিস্যুর মধ্যে চুলের গোছাগুলো পড়ে আছে। তুমি হয়তো ওগুলো ফেলতে ভুলে গিয়েছিলে, আমরা দুজন খুব ক্লান্ত, চলো বিছানায় যাই, খুব কামুকে হয়ে আছি আমি। চুলগুলো ফেলতে ভুলে যাইনি আমি, আর আমরা এখন বিছানায় যেতে পারবো না, পুলিশের কাছে যেতে হবে আমাকে, তুমি বলেছিলে, এবং আমাকেও কাজে যেতে হবে, তুমি বলেছিলে স্বাভাবিক আচরণ করতে। হ্যাঁ স্বাভাবিক, তাই তো বলছি চলো বিছানায় যাই, এটাই স্বাভাবিক। ভিক্টরকে ফ্রিজে রেখে বিছানায় যেতে পারবো না আমি। বোঝার চেষ্টা করো, আমরা একসাথে থাকার জন্যই তো এটা করেছি। আমি পারবো না, এটা ঠিক হবে না, এখন ওইসবের কোনো ইচ্ছা হচ্ছে না আমার। তোমার জন্য তো সব ঠিকই আছে, তুমি বাসায় তোমার আদরের বউয়ের কাছে চলে যেতে পারবে, আর ফ্রিজে পড়ে থাকা স্বামীকে নিয়ে আমাকে একাই থাকতে হবে। ঠিক আছে, তো 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 এটুকু কি শুধু বলতে পারবে তুমি? আমি ভালোবাসি তোমাকে। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমাদেরকে শুধু শুধু কি আমাকে তোমার সাহায্য করতে হবে, আমাদেরকে শান্ত থাকতে হবে। আমি একদমই শান্তই আছি। আচ্ছা ঠিক আছে, ঠিক নেই তাহলে এটাকে ঠিক করতে হবে আমাদের। ওকে
ওকে, প্ল্যান আমাদেরকে পরিকল্পনা মাফিক চলতে হবে। আমরা পরিকল্পনা মাফিকই চলব। তো বেসিন থেকে ফেলতে ভুলে যাও দুটো চুল নিয়ে আর আতঙ্কিত হতে পারবে না তুমি, ঠিক আছে? ঠিক আছে। আধ ঘন্টা পর গাড়িতে করে ব্রাইটন পুলিশ স্টেশনের সামনে এসে থামল জোয়ান। গত 3 বছর ধরেই ভিক্টরের বেগুনি রঙের এই ভক্সহল অ্যাস্ট্রো কনভার্টিবলটা নিয়ে প্রায় মারামারি চলছে ইবেতে। মিটারে গাড়িটা পার্ক করে নিচে নেমে এলো জোয়ান। প্রবেশ করুন লেখা দরজাটা দিয়ে ভেতরে ঢুকে দেখলো থানার ভেতরে একটা লম্বা লাইন। সেও গিয়ে লাইনে দাঁড়ালো। ফ্রন্ট ডেস্কের কাছে পৌঁছার অপেক্ষা করতে করতে দেয়ালে সেটা রাখা নোটিশগুলো পড়ে দেখছে সে। একটা জায়গায় লেখা আছে নিখোঁজ ব্যক্তিসমূহ। এই শিরোনামে অনেকগুলো ক্লোজ আপ মুখের ছবি এবং প্রতিটা ছবির নিচেই একটা সাধারণ বাক্য লিখে রাখা আছে। আপনি যদি এই মানুষটাকে দেখে থাকেন তাহলে দেরি না করে দ্রুতই আপনার নিকটস্থ পুলিশ স্টেশনে যোগাযোগ করুন। চেহারাগুলোর একটাও পরিচিত নয় জোয়ানের। তারপর আরেকটা নোটিশ দেখতে পেল যেটাতে অ্যালকোহলের অতিরিক্ত ব্যবহার এবং অন্য আরেকটা মাদকের অপব্যবহার থেকে সতর্ক করে দেওয়া হয়েছে। নোটিশগুলো দেখতে দেখতেই অবশেষে ফ্রন্ট ডেস্কে পৌঁছাতে সমর্থ হলো সে। সাদা শার্ট এবং কালো টাই পরিহিতা এক মহিলা তাকে জিজ্ঞেস করলো যে সে তাকে কিভাবে সাহায্য করতে পারে। মহিলাটির বয়স প্রায় 30-এর কোঠায়। জোয়ান এটা ভেবে খুশি যে মহিলা তার হাঁটুগুলো দেখতে পাচ্ছে না, তার হাঁটু কাঁপছে সমানে। মিসিং পার্সনের একটা অভিযোগ করতে চাই আমি। আচ্ছা ঠিক আছে, ঘটনার হালকা বর্ণনা দিতে পারবেন আমাকে? ভিক্টর, আমার স্বামী গত রাতে বাড়িতে ফিরে নিও। আমি দুশ্চিন্তা করছি কারণ সেও এটা একটু অস্বাভাবিক, মানে অস্বাভাবিক না, ওই জীবনে কখনো এমনটা করেনিও। আসলে সন্ধ্যায় কাজের পর প্রতিটা শব্দ উচ্চারণ করতে গিয়েই তোতলাচ্ছে সে, প্রচণ্ড দ্বিধান্বিত লাগছে তার। ওই সবসময় কাজের পর বাসায় ফিরে আসতো, আমার স্বামী। বুঝেছি, আর আপনি? আমি তার স্ত্রী। আপনার নাম? আমি জোয়ান, মিস মিসেস স্মাইলি। নামটা লিখে নিল মহিলা। আপনি যদি লাইন থেকে সরে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেন তাহলে ভালো হয়, অফিসারদের কাউকে আমি বিষয়টা জানাচ্ছি। লাইন থেকে সরে গেল জোয়ান। মহিলাও ফোনে কাউকে কিছু একটা বলছে। মহিলার সহকর্মীদের একজন এখন লাইনে জোয়ানের পেছনে দাঁড়ানো মানুষটাকে সাহায্য করছে। একটা তরুণী মেয়ে তার মোবাইল ফোন হারিয়ে যাওয়ার জন্য অভিযোগ করতে এসেছে। লম্বা লম্বা কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে জোয়ান। লাইনে দাঁড়ানো লোকজন কাউন্টারে এসে অভিযোগ জানাতে দেখছে, যদিও তাদের করা কথার দিকে কান নেই তার। ডন তাকে যা করতে বলে দিয়েছে সেগুলোই পুনরায় স্মরণ করে নিচ্ছে। মিসেস স্মাইলি? নিজের নাম শুনে ঘুরে পেছনের দিকে ফিরে তাকালো জোয়ান। মোটাসোটা বেটে এক তরুণী মহিলা অফিসার দেখতে পেল। সাদা শার্ট ও কালো ট্রাউজারের ইউনিফর্মের ওপর একটা হাত কাটা কালো কোট পরে আছে অফিসার। রুমের লোকজনের দিকে চোখ বুলাচ্ছে অফিসারটা। হ্যাঁ, আমি মিসেস স্মাইলি। অফিসারের বুক পকেটে থাকা রেডিওটা চোখে পড়ল তার। বুকের এক পাশের একটা ব্যাজে লেখা ব্রাইটন অ্যান্ড হোভ, আর অন্য পাশেরটায় লেখা কমিউনিটি সাপোর্ট। আপনি একটু এদিকে আসতে পারবেন দয়া করে? অফিসারকে অনুসরণ করে দরজা ও করিডোর পেরিয়ে এসেছে একটা জানালাবিহীন বদ্ধ রুমে। রুমটায় একটা ধাতব টেবিল রাখা আছে যেটার দুই পাশে দুইটা চেয়ার আছে। আমি পিএসএস ওয়ার্ডস, তাকে শুভেচ্ছা জানালো জোয়ান। শরীর বেয়ে ঘাম পড়তে শুরু করেছে তার। পুলিশ কমিউনিটি সাপোর্ট অফিসার ওয়ার্ডস চেয়ারে বসতে বলল তাকে, আর নিজে বসলো টেবিলের অন্য পাশের চেয়ারটায়। আপনার স্বামী নিখোঁজ তাই না মিসেস স্মাইলি? আচ্ছা, আপনার স্বামীর নাম থেকে বলা শুরু করুন। ভিক্টর জোসেফ স্মাইলি। বয়স? 43। কালকে রাতে আপনার স্বামী বাসায় ফিরেনি বলে উদ্বিগ্ন আপনি, তাই না? হ্যাঁ, এটা খুবই অদ্ভুত, মানে অদ্ভুতের থেকেও বেশি, যদি আপনি বুঝতে পারেন আর কি। দুঃখিত, বুঝতে পারছি না আমি। ভিক্টর আগে কখনো এমনটা করেনি, বাসায় না ফিরে আসার ব্যাপারটা। আমাদের বিবাহিত জীবনের একটা দিনেও এমনটা হয়নি কখনো। আপনাদের বৈবাহিক জীবন কতদিনের? 19.5 বছর, 3 সপ্তাহ 4 দিন, 16 ঘন্টা এবং 7 মিনিটের। প্রায় 1.25 ঘন্টা পর্যন্ত জোয়ানের মনে হলো যে সে কোনো জেরায় আছে। অফিসার একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে তাকে। জোয়ান কি তাদের কোনো বন্ধুদের সাথে যোগাযোগ করেছে কি না? হ্যাঁ, টেড এবং মেজের সাথে করেছে, তবে তাদের সাথে ভিক্টরের কোনো যোগাযোগ হয়নি। ভিক্টরের কোনো আত্মীয় আছে কি না? তা শুধু একটা বোনই আছে, মেলবোর্নে থাকে। প্রতিটা প্রশ্নের উত্তরই নোটবুকে টুকে নিচ্ছে অফিসার। দুর্ভাগ্যক্রমে খুবই আস্তে আস্তে করছে কাজটা।
একজন প্রেমময় বধুর মতোই জোয়ানো ভিক্টরকে উপযুক্ত স্বামী হিসেবে বর্ণনা দেওয়ার প্রায় সর্বোচ্চ চেষ্টাই করছে। বলছে সব দিক থেকেই উপযুক্ত ছিল ভিক্টর, সে ভালোবাসত ভিক্টরকে, বিয়ের পর থেকে একটা দিনও একে অপরকে ছাড়া থাকেনি তারা। অবশ্যই অন্যান্য স্বামী স্ত্রীর মতো তাদের মধ্যেও মাঝে মধ্যে কথা কাটাকাটি হতো। চাকরি থেকে পদচ্যুত হওয়ার পর থেকে একটু হতাশ হয়ে পড়েছিল ভিক্টর, অনেক বেশি হতাশ। এই শেষ কথাটার উপর একটু জোর দিল জোয়ান। তবে যত যাই হোক, বাসায় ফিরে না আসার মতো কিছু ঘটেনি কখনো, গত রাতের আগ পর্যন্ত তো না। জোয়ান কথাটা বলার পরও অফিসার ওয়ার্ডস আবারও তাকে প্রশ্ন করল যে এমনটা আগে কখনো হয়েছে কিনা। আবারও আগের জবাবটাই দিল জোয়ান, সাথে চাকরি চলে যাওয়ার পর হতাশ হয়ে পড়ার কথাটাও পুনরায় বলল সে। তাকে সহানুভূতি দেখালো অফিসার ওয়ার্ডস। নরম স্বরে তাকে জিজ্ঞাসা করল, আপনি কি তার মোবাইল ফোনে চেষ্টা করে দেখেছেন? প্রশ্নটা শুনে মুখ থেকে রক্ত সরে গেল যেন জোয়ানের, পেটে মোচড় দিয়ে উঠল তার, দৃষ্টিও কেমন যেন ঘোলাটে হয়ে গেছে। গর্ধব ডন, আমাকে এই কাজটার কথা আগে কেন বলিসনি তুই? হ্যাঁ, সারাক্ষণই চেষ্টা করে গেছি, একটু পরপরই ফোন দিয়েছি তাকে। আপনি কি এটা ভেবে দুশ্চিন্তা করছেন যে চাকরি চলে যাওয়ার ব্যাপারটা আপনার স্বামীর আত্মসম্মানে কোনো আঘাত করেছে? তার আত্মসম্মান খুব প্রবল। আপনার কাছে কি তার কোনো ছবি আছে? খুঁজে দেখতে হবে, পেলে আমাদের জন্য ভালো হয়, আমি রেখে যাব একটা। আচ্ছা দেখুন, আমি জানি প্রশ্নটা শুনে হয়তো আপনার অতটা ভালো লাগবে না, তবে ওনার সাথে অন্য কারো কোনো সম্পর্ক থাকার সম্ভাবনা ছিল? না, আমাকে ভালোবাসত সে, আমরা খুবই ঘনিষ্ঠ, খুবই। তো তার চাকরি চলে যাওয়ার কারণে তার মানসিক অবস্থা নিয়ে দুশ্চিন্তা করছেন? হ্যাঁ, খুবই দুশ্চিন্তিত আমি। তাকে এটার উপর বেশি জোর দিতে বলেছিল ডন, বলেছিল যে ভিক্টর কেমনভাবে উপস্থাপন করতে পুলিশ ভাবে যে সে আত্মহত্যা করেছে। ভিক্টর খুবই আত্মমর্যাদাশীল একজন মানুষ, চাকরি চলে যাওয়ার দিনে বাচ্চাদের কাঁদতে কাঁদতে বাসায় এসে আমাকে সব জানিয়েছিল সে। খুবই বড়সড় একটা মিথ্যা। ওই দিন মদ খেয়ে বদ্ধ মাতাল হয়ে বাসায় ফিরে এসেছিল ভিক্টর, এসে তাকে জানিয়েছিল যে তার বস বলেছে অফিসে অপ্রয়োজনীয় কর্মচারী সে। উনি আত্মহত্যা করতে পারেন এমন কোনো শঙ্কা আছে আপনার, মিসেস স্মাইলি? হ্যাঁ। পুলিশ স্টেশন থেকে বের হয়ে এসেছে জোয়ান, নিজের উপর যথেষ্ট খুশি সে। একজন হারিয়ে যাওয়া ব্যক্তির দুঃখী স্ত্রী হিসেবে ভালোই অভিনয় করেছে সে, যদিও এ ব্যাপারে পিসিএস ও জুলিয়েট ওয়ার্ডসের ধারণা আলাদা, মানুষটা নিয়ে খুশি হতে পারছে না। নিজের উপর খুব খুশি জোয়ান, সে ভাবছে যে পুলিশকে ভালোভাবেই সামনে নিতে পেরেছে, খুব ভালো অভিনয় করেছে সে। সবচেয়ে বড় কথা, অফিসার ওয়ার্ডস বিশ্বাস করেছে তাকে। তার চেয়েও বড় কথা, অফিসার ভিক্টরকে খুবই ঝুঁকিপূর্ণ হিসেবে চিন্তিত করেছে, সফল সে। ডনকে খবরটা জানানোর জন্য আর তর হইছে না তার, যদিও প্রথমে স্বাভাবিক আচরণ করতে হবে তাকে, তাই সচরাচর যা করে বিকেলে সুপারমার্কেটে কাজে গেল, যদিও কাজে মন নেই তার, তাই একটু পরপরই ভুল করছে। ছয়টা বাজতেই কাজ থেকে বেরিয়ে পড়ল, আজকে আর বাসের জন্য অপেক্ষা করতে হবে না তাকে। ভিক্টরের গাড়িটা চালিয়ে বাসার দিকে রওনা হলো জোয়ান। বাসার কাছাকাছি পৌঁছতেই রাস্তায় দাঁড়িয়ে থাকা সাদা ভ্যান দেখে পিলে চমকে উঠল জোয়ানের। গ্যারেজের দরজা ঘেঁষে দাঁড়িয়ে আছে ভ্যানটা। রাস্তাতেই গাড়িটা রেখে তাড়াতাড়ি ভেতরে দৌড়ে গেল সে। গিয়ে দেখে একটা ময়লা টি শার্ট আর জিন্স পরে হলে দাঁড়িয়ে আছে ডন। ঘাম ঝরছে তার শরীর থেকে, সাথে ধূসর ধুলা লেগে থাকে, তাকে দেখতে সাদা ভূতের মতো লাগছে। পুলিশের ওখানে কেমন সামলালে? ভ্যানটা ওখানে কেন, কার ওটা? শান্ত হও, আগে একটা চুমু দেবে না আমাকে? কার ভ্যান ওটা? শান্ত হও, এক বন্ধুর কাছ থেকে ধার এনেছি ওটা। ওটা কেন এনেছি সেটা একটু পরে দেখাচ্ছি তোমাকে। তো 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 পুলিশ স্টেশনে কেমন সামলালে? মসৃণভাবেই সামলেছি। হা, তুমি তো দেখছি তারকা অভিনেত্রী। তুমি তো ঘেমে নিয়ে আছো একদম। তুমি যখন তারকা অভিনেত্রীর মতো অভিনয়ে ব্যস্ত ছিলে তখন আমি কাজ করছিলাম। নিজেকে তারকা অভিনেত্রীর মতো মনে করতে পারছে না জোয়ান। মদ পান করা দরকার তার, এক গ্লাস ওয়াইন দরকার এখন, ওটা খেয়ে এরপর আরও এক গ্লাস, এরপর আরও এবং আরও। তবুও সবশেষে খুব সম্ভবত আরও এক গ্লাস লাগবে তার। ভিক্টরকে ফোন করা দরকার আমার। সে উত্তর দিয়ে বসলে কিন্তু চমকে যাবে। এটা কিন্তু ফানি না, পুলিশ জিজ্ঞেস করেছিল আমি তাকে ফোন করেছি কি না, ফোনের ব্যাপারটা ভাবা উচিত ছিল, বোকামি করেছি। তুমি ফোনের কথা ভাবনি কেন? জানি না, ভুলে গিয়েছিলাম হয়তো। ভালো, আর কী কী নিয়ে এখনও ভাবনি আমরা? তুমি তো বলেছিলে যে সবই গুছিয়ে রেখেছো, পারফেক্ট মার্ডারের পুরোটাই তো পরিকল্পনা করে রেখেছিলে। হ্যাঁ করেছিলামই তো,
তবে সেটা তো সুগারের ব্যাপারে, তুমি যে হাতুড়ি দিয়ে মেরে বসবে সেটা তো ভাবিনি আগে। সুগারের ব্যাপারে রিস্কের কথা আরও আগে জানা উচিত ছিল তোমার। হ্যাঁ, তবে এখন যেটা যেভাবে আছে ওগুলো নিয়েই তো ভাবতে হবে আমাদেরকে। তুমি দুশ্চিন্তা করো না, আমি সব ঠিকঠাক করে রেখেছি। ব্যাগ থেকে মোবাইলটা বের করে ভিক্টরের নাম্বারে ডায়াল করল জোয়ান। হলের টেবিলের ওপর ভিক্টরের নোকিয়া মোবাইলটা 6 বার বেজে বন্ধ হয়ে গেল। একটু পরেই ভয়েস মেইলে ভিক্টরের গলার স্বর শুনতে পেল সে। হ্যালো ভিক্টর স্মাইলি, আমি দুঃখিত যে এই মুহূর্তে ফোনটা ধরতে পারছি না, এই মুহূর্তে কথা বলার অবস্থায় নেই। প্লিজ আমাকে একটা মেসেজ রেখে দিন, আমি পরে আপনাকে কল ব্যাক করব। ভিক্টরের কণ্ঠটা শুনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে জোয়ানের, তার মনে কাটা দিয়ে উঠছে। হ্যালো ভিক্টর, কোথায় তুমি? মিথ্যুক, ফোনটা রেখে দিতেই বলে উঠল ডন, তুমি তো ওকে ভালোবাসো না। জোয়ানের মুখ জ্বলছে, মনে হচ্ছে যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে তার মুখে। মৃত ব্যক্তির কাছে মিথ্যা বললে তো সমস্যা নেই, তাই না? তার ফোনটা লুকিয়ে ফেলা দরকার আমাদের, পরে একবার এটার কথা মনে করে দিও তো, কোথাও পুঁতে ফেলতে হবে। তোমার ওরকম মেসেজ রাখা একদমই ঠিকই হয়নি, গাধামি করেছো। মেসেজ না রাখলে ওটা গাধামি হতো। এটা গাধামি ছিল, তুমি আতঙ্কিত হয়ে আছো, আমাদের আতঙ্কিত হলে চলবে না। ড্রিঙ্ক দরকার আমার। ডনকে অনুসরণ করে হল পেরিয়ে গ্যারেজে চলে এলো জোয়ান। প্রচণ্ড ঠান্ডা হয়ে আছে জায়গাটা, বাতাসের সাথে ধুলা উড়াচ্ছে বলে ভালো করে কিছু দেখতেও পাচ্ছে না। কাশতে শুরু করেছে সে। সাধারণত রাতে এখানে অ্যাস্ট্রা গাড়িটা রেখে দেয় ওরা, তবে আজ রাতে কোনো জায়গা নেই এখানে। গ্যারেজের ঠিক মাঝখানে ডনের খোড়া গর্ত দেখা যাচ্ছে। গর্তটা প্রায় 6 ফুট লম্বা এবং 3 ফুট চওড়া। গর্তের দুই পাশের এই কনক্রিটের টুকরো এবং মাটি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দেয়ালের কাছে জড়ো করে রাখা কয়েক বস্তা সিমেন্ট এবং শাবল, দুইটা কোদাল সহ আরও কয়েকটা যন্ত্র চোখে পড়ল জোয়ানের। এই তো এসে গেছি, সারাদিন এটা নিয়েই ব্যস্ত ছিলাম। আমি হচ্ছি 1 সদস্য বিশিষ্ট ভিডিটি। ভিডিটি? ভিক্টর ডিসপোজাল টিম। এটা কিন্তু মজার কিছু নয়। আহা, তুমি তো তাকে সরিয়ে দিতে চেয়েছিলে, আমার সাহায্য চাচ্ছিলে তাই আমি সাহায্য করেছি। গর্তটার দিকে উঁকি দিল সোয়ান। 2 ফুটের মতো গভীর গর্তটা, খুব একটা গভীর না। এখনো কাজ শেষ করিনি, ভিক্টরকে আমরা 6 ফুট নিচে পুঁতে রাখব, লাশ পচার পর গন্ধ ছড়াক তা চাই না আমি। তুমি নিশ্চয়ই সিরিয়াস না? ভিক্টরকে এখানে কবর দেওয়ার কথা ভাবছ তুমি, আমার গ্যারেজে? এটাই উপযুক্ত জায়গা, আমি আগে রাজমিস্ত্রি ছিলাম মনে আছে, আমি আবার একদম নিখুঁতভাবে ওটা পাকা করে দিতে পারবো, কেউ কখনোই জানবে না। কিন্তু আমি তো জানব। তখনই ডোর বেলটা বেজে উঠল, শব্দটা শুনেই জমে গেছে দুজন। কে এসেছে? জানি না। তাড়াতাড়ি করে উপরে উঠে ভিক্টরের ডেন হিসেবে ব্যবহার করা রুমটায় চলে গেল জোয়ান। রুমের জানালা দিয়ে নিচে তাকালো, দুজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে তার বাড়ির দরজার সামনে। অফিসার দুজনই পুরুষ, ইউনিফর্মের উপর একটা কালো কোট এবং মাথায় ডোরাকাটা পুলিশের টুপি পরে আছে। জোয়ান উপর থেকে দেখছে তাদেরকে। দরজার সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে দুজনই অধৈর্য হয়ে উঠেছে। তাড়াতাড়ি করে নিচে নেমে গ্যারেজে গিয়ে ডনকে আরও চুপচাপ থাকতে বলল, তারপর দৌড়ে আসলো মূল দরজার কাছে। খুবই উত্তেজিত হয়ে আছো। আপনাদেরকে এভাবে দাঁড় করে রাখার জন্য দুঃখিত, বাথরুমে ছিলাম আমি। মিসেস স্মাইলি? আমি সার্জেন্ট রোজ আর ও পিসি ব্ল্যাক, ব্রাইটন পুলিশ। হ্যাঁ হ্যালো, ভিক্টরের কোনো খোঁজ পেয়েছেন? আমার স্বামীকে কি খুঁজে পেয়েছেন? না ম্যাডাম, এখনো পাইনি। মনে হয় আপনিও কোনো খোঁজ পাননি এখনো? না। ভেতরে আসতে পারি আমরা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসুন, এখানে আসার জন্য ধন্যবাদ আপনাদেরকে। তাড়াতাড়ি করে দরজার সামনে থেকে সরে তাদেরকে ভেতরে প্রবেশের জায়গা করে দিল জোয়ান। দুই অফিসারই তাদের মাথার টুপি খুলে ফেলেছে। সার্জেন্ট রোজার বয়স 40-এর গোটায়, চুলগুলো ছোট এবং কালো, মাঝে মধ্যে কিছু কিছু ধূসর হতে শুরু করেছে, চেহারাটাও বন্ধুবৎসল। তাদেরকে নিয়ে লিভিং রুমে আসার পথে হলের টেবিলে পড়ে থাকা ভিক্টরের ফোনটা চোখে পড়ল জোয়ানের। প্রথমে আটকে উঠেছিল, তারপর বুঝতে পারলো যে পুলিশরা তো আর জানে না যে এটা কার ফোন। পুলিশ দুজনকে আসন দেখিয়ে দিয়ে বসার অনুরোধ করল জোয়ান, তারপর তাদের মুখোমুখি অবস্থানে থাকা আর্মচেয়ারটায় বসল সে। চেহারায় যতটা সম্ভব দুঃখী ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। নোটবুক বের করে আনলো সার্জেন্ট রোজ, কনস্টেবলও একই কাজ করল। রাস্তায় থাকা ওই ভ্যানটা কি আপনাদের মিসেস স্মাইলি? ওই সাদাটা?
প্রশ্নটা শুনে অফিসার দুজন একে অপরের দিকে তাকালো। এটা দেখে আরও অস্বস্তিতে পড়ে গেছে জোয়ান। হ্যাঁ, ওই সাদাটাই। না না, আমাদের না, আমাদের প্লাম্বারের ভ্যান। ওটা পানির লাইন বা ড্রেনেজের সিস্টেমে কোনো সমস্যা হয়েছে? কপাল দিয়ে টুপ টুপ করে ঘাম পড়ছে জোয়ানের। সিরিয়াল কিলার ডেনিস নিলসেনকে নিয়ে বানানো একটা টিভি শোয়ের কথা মনে পড়ছে তার। ভিক্টর বেশ পছন্দ করত শোটা। ওটাতে দেখিয়েছিল যে নিলসন এক তরুণকে খুন করে টুকরো টুকরো করে ফেলেছে, পরে কাটা টুকরোগুলো কিচেন সিঙ্ক এবং কমোডের ভেতর দিয়ে ফ্লাশ করে দিয়েছিল, তাতে পানির লাইনগুলো জ্যাম হয়ে গিয়েছিল। পরে পরিষ্কার করার দলটা নলের ভেতর থেকে মানুষের লাশের টুকরো খুঁজে পেয়েছিল। এভাবেই ধরা পড়েছিল নিলসেন। বাড়তে থাকা আতঙ্কের কারণে গলার স্বরই আটকে গেছে জোয়ানের। কোনো রকমে চিকন সুরে বলল, না না, ওরকম কিছু না, শুধু বাথরুমের কল এবং নতুন শাওয়ারটা ঠিক করার জন্যে। ভিক্টর আর আমি মিলে আমাদের বাথরুমটাকে নতুনভাবে সাজাচ্ছি। আপনাদের মিস্ত্রি দেখি বেশ নিঃশব্দে কাজ করে। আসলে খুব ভালো কারিগর, সে যে এখন এখানে আছে এটা বুঝারও কোনো উপায় নেই। একমাত্র বাইরে রয়ে ভ্যানটা ছাড়া। হ্যাঁ। আবারও নীরবতা নেমে এলো তাদের মাঝে। এবারেরটা আগেরবারের থেকেও বেশি লম্বা, অস্বস্তিও বেশি। কিছু সময় চুপ থাকার পর সার্জেন্ট রোজ বলল, মিসেস স্মাইলি, আপনার স্বামীর ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা এখানে এসেছি আপনার স্বামীর ব্যাপারে কিছু ব্যাপার জানতে। ধন্যবাদ, খুবই কৃতজ্ঞ আমি আপনাদের প্রতি। আমার খুবই খারাপ লাগছে তার জন্য, খুবই খারাপ। মিসিং পার্সনের অভিযোগটা করার সময় আপনি বলেছিলেন যে আপনার স্বামীর ডায়াবেটিস ছিল। আপনি কি জানেন উনি সাথে করে কোনো ওষুধ নিয়ে গেছেন কি না? মনে হয় সবসময় ওগুলো সাথে রাখে ওর। আপনি কি চেক করে দেখেছিলেন গতকাল বের হওয়ার সময় উনি সেগুলো সাথে করে নিয়ে গেছেন কি না? রবিবার সন্ধ্যাতে ওনাকে সর্বশেষবার দেখেছিলেন আপনি, তাই না? হ্যাঁ, রবিবার সন্ধ্যাতে। রবিবারের ঘটনাগুলো কি আপনি আরেকবার বলতে পারবেন আমাদেরকে? আমার শরীর ভালো ছিল না ওই দিন, আগে ভাগে শুয়ে পড়েছিলাম। ভিক্টর তখন বাসায় টেলিভিশনে কিছু একটা দেখছিল। পরদিন সকালে উঠে দেখি সে নেই। প্রথমে ভেবেছিলাম হয়তো আগে ভাগে অফিসে চলে গেছে, তবে এটা একটু অদ্ভুত লাগছিল, কারণ প্রতিদিনই বের হয়ে যাওয়ার আগে আমার জন্য চা বানিয়ে বিছানার পাশে রেখে যায়ও। চাকরি চলে যাওয়ার পর ওনার মানসিক অবস্থা কেমন ছিল মিসেস স্মাইলি? খুবই খারাপ, বড়সড় একটা ধাক্কা খেয়েছে সে। বহু বছর এই কোম্পানিটার হয়ে শ্রম দিয়েছে, এভাবে ছেড়ে দেওয়ার খুবই কষ্ট পেয়েছিল, পুরোপুরি ভেঙে পড়েছে। সারা দিন রাত রুমে বসে দুঃখ করত। গত সপ্তাহে আমাকে অনেকবারই একটা কথা বলছে সে, যে আরেকবার চাকরি করার ইচ্ছা নেই তার, এভাবে চাকরিচ্যুত হওয়া সহ্য করতে পারবে না, পুরোপুরি ভেঙে পড়েছে সে। বিকালের দিকে স্ট্যানলি স্মিথ অ্যান্ড সন্সে গিয়েছিলাম আমরা। আপনার স্বামী তো ওখানেই কাজ করে বা করত। মিস ইসমাইলির মানসিক অবস্থার ব্যাপারে উনার বেশ কয়েকজন সহকর্মীর সাথে কথা বলেছি আমরা। যতজনের সাথে আমরা কথা বলেছি তাদের সবাই বলেছে উনি খুব খুশি ছিলেন। গতকাল তো উনার কোম্পানিতে চাকরির শেষ সপ্তাহের প্রথম দিন ছিল। একজন বলল যে গতকাল নাকি উনি গুনগুন করে গান গাইছিলেন আর হাসছিলেন। উনি নাকি এটাও বলেছিলেন যে জীবনে প্রথমবারের মতো নিজেকে মুক্ত অনুভব করছেন। বলেছিলেন বাকি সময়টা তিনি উপভোগ করে কাটাবেন। একই অফিসে বসে থাকতে থাকতে নাকি ওনার জীবন ছোট হয়ে গিয়েছিল। এটাই আমার ভিক্টর, চোখ দিয়ে অশ্রু ঝরানোর চেষ্টা করছে। খুবই আত্মসম্মানবোধ সম্পন্ন এক মানুষ ছিল ও। অফিসে কীরকম ছিল জানি না, বাসায় খুবই দুঃখ অনুভব করত। আপনি মাত্র বললেন যে খুব আত্মসম্মানবোধ সম্পন্ন একজন মানুষ ছিল। কি বলছি আমি এসব? আমার অবস্থাটা তাহলে বুঝুন। ও আছে, আমার ভিক্টর খুবই আত্মমর্যাদা সম্পন্ন একজন লোক ছিল। সে কখনোই কোম্পানির লোকগুলোকে ভাবতে দিবে না যে তারা জিতেছে। সবার সামনে ভালো থাকার ভান করছে। বোঝা যাচ্ছে যে চাকরি চলে যাওয়া নিয়ে কোনো দুঃখই নেই তার, তবে ভেতরে ভেতরে একদম ভেঙে পড়েছে ও। বাসায় ফিরে শুধু অনবরত কাঁদতই সে। প্লিজ খুঁজে বের করুন তাকে, তাড়াহুড়ো করে কোনো দুর্ঘটনা ঘটায় কি না, আমার খুবই ভয় লাগছে। আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব। পুলিশ দুজন বেরিয়ে যেতেই বেজে উঠল ভিক্টরের ফোনটা। দরজা বন্ধ করে এসে টেবিল থেকে ফোনটা তুলে নিল জোয়ান। তার হাতের মধ্যে কাঁপছে ফোনটা। ডিসপ্লেতে প্রাইভেট নাম্বার ভেসে আছে শুধু। ফোনটার জবাব দেওয়া ঠিক হবে না, তাই ফোনটা রেখে দিল। আরও কয়েকবার রিং বেজে একটু পর আপনা থেকেই বন্ধ হয়ে গেল শব্দটা। জোয়ান চেক করে দেখল ফোন দেওয়া মানুষটা কোনো মেসেজ দিয়েছে কিনা। না, দেয়নি।
কিটেন পার্লারের নিচতলায় বেসমেন্টে বিশ্রাম করার জন্য একটা রুম আছে। ওটাতে বেশ কয়েকটা আরামদায়ক চেয়ার এবং একটা টেলিভিশনও আছে, যাতে মেয়েরা খদ্দেরের জন্য অপেক্ষা করার সময় একটু বিশ্রাম করতে পারে। সন্ধ্যা 7টার দিকে মোবাইলটা নিচে নামিয়ে রেখে একটা সিগারেট ধরালো ক্যামিলা, সাথে কফিতেও চুমুক দিচ্ছে একটু পরপর। ভিক্টরের জন্য খুব চিন্তিত হয়ে আছে। গতরাত থেকেই লোকটা আর কোনো কল করেনি তাকে, এমনকি মেসেজও দেয়নি। প্রায় সারাদিনই তাকে ফোন করতো বা মেসেজ পাঠাতো ভিক্টর। রাতের দিকে সাধারণত 2-3টা মেসেজ দিত, আর প্রতিদিন সকালে অফিস থেকে একবার ফোন দিত তাকে। ভিক্টর পছন্দ করে ক্যামিলাকে, লোকটা বেশ মজার। মানুষটার সাথে থাকলে নিজেকে নিরাপদ মনে হয় তার। সবচেয়ে বড় কথা, লোকটা অনেক ধনী। ক্যাসপারের ঝামেলাটা দূর করতে পারবে ভিক্টর, তাকে এরকমই কথা দিয়েছিল সে। অনেক উঁচু উঁচু জায়গায় হাত আছে ভিক্টরের, ক্যাসপারকে অতীত করে দেওয়ার কোনো ব্যাপারই না তার জন্যে। আর এখন এই লোকটাই গায়েব হয়ে গেছে, ভিক্টরি অতীত হয়ে গেল কি না সেটা ভেবেই ক্যামিলার ভয় লাগছে। উদ্বিগ্নভাবে সিগারেটটা টেনে শেষ করে ফেলল ক্যামিলা। আরেকটা ধরাতে যাবে এমন সময় উপর থেকে ডাক আসলো তার নামে, ক্যামিলা খদ্দের এসেছে তোমার। ভিক্টর এসেছে ভেবে তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে উপরে উঠল ক্যামিলা, কিন্তু না, আসেনি ভিক্টর। পুলিশ চলে যাওয়ার পর ভ্যানটা নিয়ে বেরিয়ে পড়ল ডন। সারা সন্ধ্যা জুড়ে ড্রাইভওয়েতে রেখে দিল প্রতিবেশীরা সন্দেহ করে বসতে পারে। কয়েক রাস্তা দূরে ভ্যানটা রেখে পায়ে হেঁটে ফিরে এলো। কালো পোশাক পরে থাকে, অন্ধকারে তাকে প্রায় চোখেই পড়ে না। রাত 11টার দিকে ডনের জন্য কফির মগ নিয়ে গ্যারেজে আসলো জোয়ান। সারা দিয়ে এই নিয়ে প্রায় 10 মগ কফি খেয়েছে ডন। গর্ত খোঁড়ার কারণে এখন আর তাকে প্রায় দেখাই যাচ্ছে না উপর থেকে। গর্তের দুই পাশেও গ্যারেজের মাঝে জুড়ে মাটি ছড়িয়ে আছে শুধু। ধুলোর গন্ধের তীব্রতাটা এখন কিছুটা কমে গেছে, এর পরিবর্তে এখন আর্দ্র মাটির তীব্র ঘ্রাণ ভাসছে বাতাস জুড়ে। বাতাসে ঠান্ডা লাগছে জোয়ানের। ভিক্টরকে এখানে তাদের গ্যারেজে কবর দেওয়া নিয়ে এখন খুব একটা সন্তুষ্ট হতে পারছে না সে। এটাই সবচেয়ে সেরা জায়গা, বিশ্বাস করো, বেশিরভাগ খুনি কিন্তু ধরা পড়া লাশ বেরিয়ে পড়ার কারণে। দেখা যায় যে জঙ্গলে অগভীর একটা গর্তে লাশ পুঁতে রেখেছিল, পরে কোনো কারণে সেটা বেরিয়ে পড়েছে, অথবা পানিতে ফেলে দেয়, পরে দেখা যায় স্রোতে ভেসে সৈকতে চলে এসেছে ওটা। আবার অনেকে তো লুকানোর জন্য লাশ নিয়ে যাওয়ার সময় ধরা পড়ে যায়। যদি কোনো লাশ না থাকে তাহলে পুলিশেরও তদন্ত করে যাওয়ার মতো কোনো কারণ থাকবে না, তোমাকে সন্দেহ করার মতো কিছু খুঁজে পাবে না তারা। পাবে না? দাঁড়িয়ে দাঁড়িয়ে ডনকে গর্তটা খুঁড়তে দেখছে জোয়ান। আস্তে আস্তে একটু একটু করে গভীর হচ্ছে গর্তটা, একটু একটু করেই। মধ্যরাতের কয়েক মিনিট আগে ডন আর জোয়ান মিলে ভিক্টরের লাশটা বের করে আনলো ফ্রিজ থেকে। ভিক্টর এখন জমে শক্ত হয়ে গেছে, মাংসও কেমন যেন ধূসর হয়ে গেছে। এখন শরীরের উপর হালকা হালকা বরফও জমে আছে। তার চেহারার দিক থেকে চোখ তুলে তাকাতে পারছে না জোয়ান, ওই চোখগুলো আরেকবার দেখতে চায় না সে। হলের উপর দিয়ে টেনে হিঁচড়ে কোনো রকমে গ্যারেজে লাশটা নিয়ে এলো তারা। এনে সদ্য খোঁড়া লম্বা সরু গর্তটায় লাশটা ফেলে দিল দুজনে মিলে। হুট করে জোয়ানের মনে হতে লাগলো গর্তটা হয়তো ভিক্টরের তুলনায় বেশি চাপা হয়ে গেছে। ভিক্টরের লাশটা কয়েক ফুটে আটকে গেছে, তার মোটা পেটটা ঢুকছে না। গর্তের পাশে বসে পা দিয়ে লাশটা একটা ধাক্কা দিল ডন, সাথে সাথেই ধপ শব্দ করে গর্তের তলায় আছড়ে পড়ল লাশটা। একটু সম্মান দেখাও, পা দিয়ে ধাক্কা দেওয়া উচিত হয়নি তোমার। ক্ষমা করবে, পুরোহিতদের ডেকে আনছো না কেন তাহলে? তারা এসে নিয়ম সিদ্ধভাবে কবর দিয়ে যাক তাকে। কোনো ধরনের আনন্দের অনুভূতি পাচ্ছে না সে। আগে ভেবেছিল ভিক্টর মরার পর হয়তো অন্যরকম একটা আনন্দ অনুভব করতে পারবে। ভেবেছিল যে ডনের প্রতি তার ভালোবাসাটা হয়তো অনেক তীব্র, কিন্তু এই মুহূর্তে ডনের প্রতি কোনো ভালোবাসাই অনুভব করতে পারছে না। সত্যি বলতে সে চাচ্ছে ডন তাকে একা রেখে চলে যাক। উবু হয়ে এক মুঠো মাটি তুলে লাশের উপর ছিটিয়ে দিল জোয়ান। তারপর ডান যেন শুনতে না পায় এমনভাবে ফিসফিস করে বলল, চিরবিদায় ভিক্টর, জায়গাটা নিশ্চয়ই খুব খারাপ না তোমার জন্যে। রাত 1টার দিকে গর্তটা মাটি দিয়ে ভরার কাজ শেষ হলো তাদের। ঘুমের কারণে আর দাঁড়িয়ে থাকতে পারছে না জোয়ান। তোমার বউ কি তোমার জন্য দুশ্চিন্তা করছে না? ঘড়ির দিকে তাকালো ডন। ম্যান্ডি এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, আসার আগে বলে এসেছি আজকে অনেক রাত হতে পারে ফিরতে। হিথ্রু এয়ারপোর্ট থেকে ভোর সকালে যাত্রী তুলে নিতে হবে আমাকে, তাই তাকে বলে এসেছি যে আজকে পুরো রাতই হয়তো কাজে থাকতে হবে আমাকে। চিন্তা করো না তুমি। জোয়ানের পুরো শরীর জুড়ে গর্তের মাটি লেগে আছে,
আর ওইদিকে ডন লাফিয়ে লাফিয়ে পা দিয়ে সমান করছে গর্তটা। কিছুক্ষণ এরকম করার পর আবারও গ্যারেজের মেঝের মতো সমতল হয়ে গেল জায়গাটা। আরও একবার কফি খেয়ে সিমেন্টের বস্তাটা খুলল ডন। কাজটা পুরোপুরি শেষ হতে প্রায় রাত 4টার মতো লাগলো। আস্তে আস্তে সিমেন্ট দিয়ে একটু একটু করে গর্তটা ঢেকে দিতে শুরু করলো সে। ডনের সমস্ত সরঞ্জামাদি এবং সিমেন্টের বস্তাগুলো পড়ে আছে হলের ওপর। পরের দিন ভ্যান নিয়ে এসে ওগুলো নিয়ে যাবে সে। কি মনে হয় তোমার? ঝলমল করতে থাকা ভেজা সিমেন্টের প্রলেপটার দিকে তাকালো জোয়ান। ওখানে যে একটু আগে কবর খোঁড়া হয়েছে তা বোঝা অসম্ভব। দেখে তো ভালোই মনে হচ্ছে। কালকের আগ পর্যন্ত ওটার উপর পা ফেলা ঠিক হবে না। হুম, আমার মনে হয় ভিক্টর ওখান থেকে কখনো পালিয়ে যেতে পারবে না। সব কিছু ঠিকঠাক থাকবে। হুম, শুধু তুমিও একটু শান্ত থাকবে, কেউই ওই গর্তের কথা জানতে পারবে না। কাল বিকালে তোমার কাজ শেষ হলে ড্রিঙ্ক করবো আমরা, ঠিক আছে? বিছানায়, ওকে? নিচের ঠোঁট কামড়ে ধরে রেখেছে জোয়ান। সে বুঝতে পারছে না যে তার আসলে কেমন লাগছে, তাই শুধু মাথা ঝাঁকিয়ে এলো দুর্বলভাবে এবং হালকা একটু হাসলো। দরজা খুলে বাইরের অন্ধকারে বেরিয়ে পড়েছে ডন। দরজাটা বন্ধ করে তালা দিয়ে আটকে দিল জোয়ান। ঘুরে দেখে সিঁড়ির ওপর দাঁড়িয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে ভিক্টর। চিৎকার করে উঠল জোয়ান, কিন্তু গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না তার। আবারও চিৎকার করে উঠল, কিন্তু এইবারও কোনো স্বর বেরুল না। পুরো শরীর কাঁপছে, চোখ বন্ধ করে দরজায় পিঠ ঠেকিয়ে দিয়েছে সে। কাঁপা কাঁপা হাতে দরজাটা খোলার চেষ্টা করছে। একটু পর আবার চোখ খুলল। ভিক্টর নেই, ওপর তোলা গেছে নাকি? বুকের ভেতর ধুকধুক করছে তার। শ্বাস নিতে গিয়ে রীতিমতো খাবি খাচ্ছে। উপরের অন্ধকারের দিকে তাকালো, শোনার চেষ্টা করছে। নীরবতা ছাড়া আর অন্য কিছুই শুনতে পেল না সে। রান্নাঘর থেকে জোরালো ঝনঝন শব্দ ভেসে আসতে শুনে ভয়ে কুঁকড়ে গেল জোয়ান। সাথে সাথেই বুঝতে পারল যে তাদের বিড়ালটার কাজ এটা। হলে বেরিয়ে এসেছে গ্রেগরি। জোয়ানের দিকে তাকিয়ে আছে রাঙাচ্ছে প্রাণীটা, যেন জানতে চাচ্ছে এখনো এত রাত, জেগে কি করছে জোয়ান। জোয়ান ভিক্টর বলে কয়েকবার ডাকলো, কিন্তু কোনো জবাব নেই। রান্নাঘরে চলে গেল সে। বুঝতে পারছে যে রাতে আর ঘুমাতে পারবে না। এই অন্ধকারের মধ্যে উপরে যাওয়ার সাহসও নেই তার। এখন একটা ড্রিঙ্ক দরকার তার। ফ্রিজ থেকে একটা ওয়াইনের বোতল বের করে গ্লাসে ঢেলে নিল জোয়ান। এক ঢোকে গ্লাসটা খালি করে আরেকবার ঢালল। গ্লাসে চুমুক দিতে যাবে, ঠিক তখনই তার পা খামচে ধরল বিড়ালটা। বিড়ালটা শুধু তাকিয়ে আছে তার দিকে। জোয়ান কখনো গ্রেগরির দৃষ্টিটাকে পছন্দ করতে পারেনি, এখন তো আরও পারছে না। পাত্রটার দিকে একবার চোখ বুলিয়ে আবার তার দিকে তাকিয়ে চোখ রাঙালো গ্রেগরি। বরাবরের মতোই বিষ দেয়া আছে কিনা সন্দেহ করছে প্রাণীটা। ওর দিকে পাত্তা না দিয়ে গ্লাসটা খালি করে আবার ওয়াইন ঢালল। শরীরে অ্যালকোহলের প্রভাব পড়তে কিছুটা ভালো লাগতে শুরু করেছে তার। ভিক্টরকে দেখাটা শুধুই কল্পনা ছিল, এর বেশি কিছু না। ক্লান্ত থাকার কারণে মন দুর্বল হয়ে আছে। গত 24 ঘন্টায় অনেক ধকল গেছে তার উপর দিয়ে। হঠাৎই সিগারেটের গন্ধ এলো তার নাকে। সিগারেটের না, কিছুটা সিগারের গন্ধ। ভিক্টরের সিগারের পরিচিত সেই গন্ধ। একটু একটু করে তীব্র হচ্ছে গন্ধটা, সাথে একটা অদ্ভুত ভয়ানক হিস হিস শব্দ আসছে। শব্দটার উৎস গ্রেগরি। অন্ধকারের মাঝে রোমশ লেজটা ফুলে জোয়ানের বাম পাশে থাকা খোলা দরজাটার দিকে তাকিয়ে দাঁত বের করে হিস হিস করছে বিড়ালটা। হলের দিক থেকে মোটা হয়ে ভেসে আসছে সিগারেট ধোয়া। এক দৌড়ে বাসা থেকে বের হয়ে রাস্তায় চলে এলো জোয়ান। বের হওয়ার সময় মূল দরজাটাও ঠাস করে লেগে আটকে গেছে। রাস্তার হলুদ আভাময় আলোর মাঝে দাঁড়িয়ে কাঁপছে জোয়ান, আত্মা ধুকপুক করছে। একবার ভাবলো রাস্তার মাঝে দৌড়ে গিয়ে গাড়ি চালকের কাছে সাহায্য চাইবে কিনা, কিন্তু ওই গাড়িটা পুলিশের। তাড়াতাড়ি সরে গিয়ে একটা ঝোপের আড়ালে লুকালো জোয়ান। ও জানে যে ওর পা থেকে মাথা পর্যন্ত পুরোটাতেই ময়লা লেগে আছে। এই অবস্থায় দেখলে অনেক প্রশ্ন করতে পারে পুলিশ। এত রাতে বাসা ছেড়ে বাইরে কেন বেরিয়ে এসেছে সেটাও জানতে চাইবে। ভূত বিশ্বাস করতো না ভিক্টর। জোয়ান অশরীরী নিয়ে বানানো অনুষ্ঠানগুলো বেশ পছন্দ করলেও ভিক্টর কখনো পাত্তা দিত না ওগুলো। ভূত হলো মনের কল্পনা আর কিছুই না। তাহলে কি ভিক্টরকে সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে দেখাটা তার মনের কল্পনা ছিল? পুলিশের গাড়িটাকে পাশ কাটিয়ে চলে যেতে দেখল। তুষার শীতল বাতাস বয়ে চলায় ঠান্ডায় কাঁপছেও, গালে বৃষ্টির ফোঁটা টের পাচ্ছে।
এই অবস্থায় বাইরে আটকা পড়েছে ও। একটা ভূতের ভয়ে বাইরে আটকে গেছে সে। তার ফোনটাও বাসার ভেতরে, সব কিছুই বাসার ভেতরে। বাসার ভেতরে ফিরে যেতে চাচ্ছে না জোয়ান, কিন্তু এত রাতে যাবে কোথায় সে? তারপরই হঠাৎই বাড়তি চাবিটার কথা মনে পড়ল তার। পিছনের দরজার ইটের নিচে সবসময় একটা চাবি লুকিয়ে রাখে ভিক্টর, মানে রাখত, আশা করছে যেন ওখানেই থাকে চাবিটা। ময়লার ঝুড়ি আর সাইড গেটটা পেরিয়ে রান্নাঘরের দরজার কাছে চলে গেল। অন্ধকারের মাঝে হাতরে হাতরে ইটটা খুঁজে পেয়ে উল্টে দিল। কপাল ভালো যে চাবিটা রয়েছে ওখানে। চাবিটা হাতে তুলে নিয়ে দৌড়ে মূল দরজার সামনে চলে এলো। তাড়াতাড়ি করে দরজা খুলে ভেতরে ঢুকে আবারও দরজা আটকে দিল সে। জোরে জোরে আওড়াচ্ছে, মনের ধোকা আর কিছুই না, ওসব শুধুই বিভ্রম। ভয় কাটানোর জন্য টেলিভিশনটা চালু করে টেবিলের পাশে বসে পড়ল জোয়ান। 20 মিনিটের মধ্যেই ওয়াইনের একটা সম্পূর্ণ বোতল খালি করে ফেলেছে ও। রাত 4টার দিকে ঘুমাতে গিয়েছিল ক্যামিলা। সকাল 8:30 তার মোবাইলের রিংটোন বেজে উঠায় বেশিক্ষণ ঘুমাতে পারল না। এক চোখ খুলে চুলে জটলার ফাঁক দিয়ে মোবাইলের পর্দার দিকে তাকালো। আশা করেছি এটা যেন ভিক্টর হয় নাকি ক্যাসপার, প্লিজ এটা যেন ক্যাসপার না হয়। কিন্তু মোবাইলের পর্দায় কোনো নাম্বার দেখা যাচ্ছে না, শুধু লেখা আছে কল। ভয়ে ভয়ে ফোনটা ধরল ক্যামিলা। ভিক্টর কি নতুন কোনো ফোন থেকে কল করেছে, নাকি ক্যাসপার তার নম্বর লুকিয়ে কল করেছে? তবে ওপাশ থেকে ভেসে আসা পুরুষের কণ্ঠটা চিনতে পারল না। হ্যালো, আমি ব্রাইটন অ্যান্ড হোভ পুলিশের কনস্টেবল ব্ল্যাক বলছি। একটু আঁতকে উঠল ক্যামিলা। কিটন পার্লারের কাজ করতে গিয়ে কি ঝামেলায় পা দিয়ে ফেলেছে সে? জি বলুন। ভিক্টর ইসমাইলি নামের একজনকে খুঁজছি আমরা। সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ তিনি। ওনার মোবাইল ফোন মনিটর করতে গিয়ে দেখলাম যে গতকাল সন্ধ্যা 6:55 আপনার নম্বর থেকে একটা ফোন এসেছিল। কল দেয়া সেই মানুষটা কি আপনি? ভিক্টর নিখোঁজ? হ্যাঁ, ওনাকে নিয়ে একটু চিন্তিত আছি আমরা। আপনি কি ওনার বন্ধুদের একজন? হ্যাঁ, অনেক ভালো একজন বন্ধু। আপনার সাথে কিছু কথা বলার দরকার আমাদের। আপনি কি আমাদের এখানে একবার আসতে পারবেন? যদি পারেন তাহলে ব্রাইটন পুলিশ স্টেশনে ঢু মেরে যাবেন একবার। 10:30 থেকে আসতে পারবো আমি, তখন এলে চলবে? অবশ্যই। আপনার নামটা কি একবার বলবেন? ক্যামিলা। ফ্রন্ট ডেস্কে এসে আমার কথা বলবেন, আমি কনস্টেবল ব্ল্যাক। ভিক্টর কি ঠিক আছে এইটুকু জানাতে পারবেন আমাকে? আমরা জানি না আসলে, লোকটাকে হন্যে হয়ে খুঁজছি আমরা, তার নিরাপত্তা নিয়ে আমরা বেশ শঙ্কিত। লোকটাকে ধন্যবাদ দিয়ে কল কেটে দিল ক্যামিলা। বিছানা থেকে নেমে পড়েছে, এখন আর ঘুমোতে পারবে না সে, নিরাপত্তা নিয়ে শঙ্কিত। পুলিশের সহযোগিতার জন্য সব রকম সাহায্যই করবে সে। আবারও ফোনটার দিকে তাকালো ক্যামিলা। এরপর হুট করে একটা কথা মনে পড়ল তার। ভিক্টর প্রায় তার স্ত্রীকে নিয়ে কথা বলতো, তার স্ত্রী নাকি খুবই খারাপ একটা মানুষ, তাকে অসুখী করে রেখেছে। পুলিশকে এগুলো জানানো উচিত কিনা তা নিয়ে ভাবছে ক্যামিলা। তোমাকে দেখতে জঘন্য লাগছে। ধন্যবাদ ডার্লিং, তুমি তো নিশ্চয়ই ভালোভাবেই জানো কিভাবে একটা নারীকে ভালো লাগানো যায়। রান্নাঘরের টেবিলটার পাশে বসে আছে জোয়ান। রাতের ওয়াইনের প্রভাবটা রয়ে গেছে এখনও তার মাঝে। মুখে কোনো মেকআপও করানি, মাত্র 1 ঘন্টা ঘুমোতে পেরেছে। মোবাইলে 3টা মেসেজ জমে আছে, সবগুলো এসেছে মেজের কাছ থেকে। গতরাতে বেশ কয়েকবার ফোন করেছিল মেজ, তখন ডনের সাথে গ্যারেজে ব্যস্ত থাকার ফোনের শব্দটা শুনতে পায়নি জোয়ান। মেসেজে মেজ জানিয়েছে যে ভিক্টরের নিখোঁজ হওয়ার সংবাদটা জানিয়ে পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল তাদেরকে। জোয়ান কি ঠিক আছে? কেন তাদেরকে কল করেনিও? তারা কি এসে তাকে দেখে যাবে একবার? ডন, রাতে ভিক্টর এসেছিল বাসার ভেতর, তুমি চলে যাওয়ার পরপরই। তাহলে লোকটার নাম পরিবর্তন করে হুডিনি রাখা উচিত। 6 ফুট গভীর মাটি আর সিমেন্টের প্রলেপ ভেদ করে যদি কেউ বেরিয়ে আসতে পারে তাহলে সে জাদুকর ছাড়া আর কিছুই না। ভিক্টর ছিল এখানে। পোপো কি ছিল সাথে? আমি সিরিয়াস। আমি জানি তোমার জন্য ব্যাপারটা কঠিন, তারপরও তোমাকে শান্ত থাকতে হবে, ওকে? তোমার পক্ষে তো বলা সোজা, তুমি তো আর ছিলে না এখানে। ভূত বলে কিছু নেই। ডন তার কথা বিশ্বাস করছে না দেখে রেগে গেছে জোয়ান। টেবিলের ওপাশে বসে থাকা লোকটার দিকে ভালো করে তাকালো। কয়েকদিন আগে মনে হওয়া সেই দীর্ঘদেহী শক্তিশালী নায়কোচিত ভাবটা দেখা যাচ্ছে না ডনের মাঝে। চামড়ার জ্যাকেট জিন্স পরা লোকটাকে খুব দুর্বল দেখাচ্ছে এখন। ডন উঠে দাঁড়িয়ে চুমু খেতে চাইল, কিন্তু ঠেলা দিয়ে তাকে সরিয়ে দিল জোয়ান। কি হলো, এমন করছো কেন? কোনো জবাব দিল না জোয়ান। ভিক্টরের ছাউনিটার দিকে তাকিয়ে আছে।
এরপর তাকালো গ্রিনহাউসে ভিক্টরের লাগানো টমেটো গাছগুলোর দিকে, ফুল গাছগুলোর দিকে তাকালো। তুমি যা নিতে এসেছিল ওগুলো নিয়ে চলে যাও। ভালোবাসি তোমাকে আমি। ঘুরে ডনের দিকে তাকালো জোয়ান, তারপর তাকালো দরজার খোলা মুখটার দিকে। কয়েক ঘন্টা আগে ওই মুখটা দিয়ে ধোয়া আসতে দেখেছিল সে। হুট করেই ফোন বেজে উঠায় ভাবনায় সুতোটা কেটে গেল তার। মেজের নাম ভেসে আছে মোবাইলের পর্দায়। জোয়ান, জোয়ান, কথাটা কি সত্য? ভিক্টর তোমাকে ছেড়ে চলে গেছে? জোয়ান, আমি আসছি, তোমার সঙ্গী দরকার। না না, আমি ঠিক আছি, আমি আসছি, আমরা দুজনই আসছি, এক্ষুনি আসছি আমরা। সকালে শিফটে ছুটি নিয়েছে টেড, আধ ঘন্টার মাঝেই চলে আসবো আমরা, বিপদের সময় তো বন্ধুরাই কাছে আসে। মেজ, ধন্যবাদ তোমাকে, তবে আমি ঠিক আছি। ধুর! হঠাৎ করে একটা অদ্ভুত গন্ধ এসে লাগলো তার নাকে। অদ্ভুত না ঠিক, আসলে এই গন্ধটাকে খুব ভালোভাবে জানে সে। সিগারের গন্ধ। আবারও ভিক্টরের সিগারের গন্ধটা আসছে, প্রতি মুহূর্তেই বাড়ছে গন্ধের তীব্রতা। গন্ধটা পাচ্ছ তুমি? কিসের গন্ধ? নিশ্চয়ই তুমি গন্ধটা পাচ্ছ। আমি কোনো গন্ধ পাচ্ছি না। ঈশ্বর, ডন, সমস্যাটা কি তোমার? আমার সমস্যা? তোমার শান্ত হওয়া দরকার। আমি শান্তই আছি, তোমার জিনিসগুলো নিয়ে চলে যাও এখন, টেড আর মেজ আসবে কিছুক্ষণের মধ্যেই, যাও। সিমেন্টের শূন্য ব্যাগ এবং যন্ত্রপাতিগুলো ভ্যানে তুলে নিল ডন। আমি তোমাকে পরে ফোন করব, যাওয়ার সময় বলল ডন। তবে জোয়ান তার কথা শুনতে পায়নি, গোসল করে শরীর ও চুল থেকে সব ময়লা দূর করেছে। গোসল শেষে বাথরুম থেকে বেরিয়ে গা মুছে নিল। বিছানার পাশে থাকা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে মুখে হালকা সাজসজ্জা করে নিচ্ছে। লিপস্টিক অর্ধেক লাগিয়েছে ঠোঁটে, ঠিক তখনই আয়না একটা নড়াচড়া চোখে পড়ল তার। ঝট করে ঘুরে তাকালো জোয়ান। দরজার মুখে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে হাসছে ভিক্টর। মোটা টাকপরা ভিক্টর না, তা সে পুরনো তরুণ সুদর্শন ভিক্টর, যাকে সে বিয়ে করেছিল, সেই ভিক্টর। আমি সরি, আমি জানি না আমাদের মাঝে কি ঘটেছিল। ডোরবেলটা শব্দ করে উঠল তখনই। ভিক্টরও গায়েব হয়ে গেছে। দূরে সিঁড়ি বেয়ে নেমে দরজাটা খুলল জোয়ান। তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, মেকআপটাও ঠিকভাবে করতে পারেনি। মেজ আর টেড দাঁড়িয়ে আছে দরজার সামনে। বেচারি জোয়ান। ভুরো ভামটা কই গেছে? তুমি নিশ্চয়ই তাকে কেটে টুকরো টুকরো করে রান্নাঘরের মেঝেতে পুঁতে ফেলোনি। ইটস নট ফানি টেড, কি করছো? জোয়ানের এখন সাপোর্ট দরকার। মেজের সাথে কয়েকবার এরকম করতে চেয়েছিলাম আমি, এটা বলতে আপত্তি নেই আমার। এত ফাজিল কেন তুমি? ওর কথা শুনলো না তো? এসো, চা খেতে খেতে সব বলো আমাদেরকে। চুলায় চায়ের পাত্র বসে তাদেরকে সব খুলে বলল জোয়ান। শুধু তার এবং ডনের সম্পর্ক, ভিক্টরকে খুন করা এবং গ্যারেজে তাকে কবর দেওয়ার ব্যাপারগুলো বলল না, যদিও এগুলো বলার না বলা একই কথা। সব শুনে একটা উপসংহারে পৌঁছালো টেড। তো চাকরি থেকে বাদ পড়ে হতাশ হয়ে গিয়েছিল ওই বুড়োটা? হ্যাঁ। মূর্খটা আমাদেরকে কিছু বলেনি কেন? আত্মসম্মানের কারণে মনে হয়। বিপদে পড়লে এই সব কিছু উবে যায়। তার সাথে দেখা হলে আমি বুঝিয়ে বলবো তাকে, এইসব নাটকের কোনো মানে হয় নাকি? আজকালকার দিনে চাকরি হারানোর কোনো ব্যাপারই না, আমার নিজেরটাও তো যে কোনো সময় চলে যেতে পারে, তাই না? হ্যাঁ, না গেলেই ভালো হবে। আহা, তোমাকে খ্যাপাচ্ছিলাম শুধু, সমস্যা নেই। টেট সবসময় এমন খ্যাপায় আমাকে, তুমি চিন্তা করো না জোয়ান। তাদের চলে যাওয়ার অপেক্ষা করছে জোয়ান। সত্যি বলতে রান্নাঘরে ওদের সাথে বসে থাকতে খুব একটা ভালো লাগছে না, কিন্তু তারা গেল না, বসেই রইল। দুপুরে আস্তে আস্তে জোয়ানের সংগ্রহে সব কফি বিস্কুটও শেষ হয়ে গেছে, এমনকি বলার মতো আর কোনো কথাও নেই তার কাছে। জোয়ান, ভিক্টর ফিরে আসবে। হ্যাঁ, ফিরে আসবে, তুমি ভেবো নাও তো। সে কিন্তু আত্মহত্যা করার মতো মানুষ না। হ্যাঁ, সে কিন্তু আত্মহত্যা করার পাবলিক না। ডোরবেলটা বেজে উঠল। কে এসেছে ওটা চেক না করে দরজাটা খুলে দিল জোয়ান। স্যুট পরা দুজন লোক দাঁড়িয়েছে দরজার মুখে। দুজন পরিচয় দিল তাদের, একজন ডিটেকটিভ সার্জেন্ট মিক ব্রেট, অন্যজন ডিটেকটিভ কনস্টেবল পল ব্যাজার্ড। ভেতরে আসার অনুমতি চাইছে ওরা। টেড ও মেজের সাথে দুই গোয়েন্দার পরিচয় করে দিল জোয়ান। তারা চলেই যাচ্ছিল। সাথে এটাও যোগ করল, মেজ তাকে আশ্বস্ত করে জানালো যে সন্ধ্যায় ফোন করবে সে। টেডও তার কপালে চুমু খেয়ে দুশ্চিন্তা করাতে মানা করে দিল। ভিক্টর ফিরে আসবে, চিন্তা করো না।
হ্যাঁ হ্যাঁ ফিরে আসবে। আপনাদেরকে কফি সারতাম আমি, কিন্তু দুধ শেষ হয়ে গেছে। টেড্রা চলে যাওয়ার পর গোয়েন্দাদেরকে বলল সোয়ান, তবে ব্ল্যাক কফি দিতে পারবো, দিব। সমস্যা নেই মিসেস স্মাইলি, ওসব লাগবে না আমার। লিভিং রুমের সোফায় তাদেরকে বসতে বলল সোয়ান। তারপর ট্রেতে কফি কাপ এবং বিস্কুটের ঘুরো পড়ে থাকা প্লেটগুলো সরিয়ে নিল। আপনাদেরকেও বিস্কুট দিতে পারছি না আমি, যদি সন্ধ্যায় আসতেন তাহলে দিতে পারতাম। আপাতত আপনি আমার কিছু প্রশ্নের উত্তর দিন। আপনার নিখোঁজ স্বামীর কেসটা পুলিশের লোকরা সিআইডির কাছে পাঠিয়ে দিয়েছে মিসেস স্মাইলি। ও আচ্ছা, এটা তো ভালো, তাই না? পুলিশেরা আপনার স্বামীর ব্যাপারে শঙ্কাবোধ করছে, এই দিক থেকে চিন্তা করলে ভালোই বলা যায়। আমি আমার ভিক্টরকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছি, আর স্বাভাবিক থাকতে পারছি না আমি। আপনাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করার ছিল আমাদের। অবশ্যই বলুন। প্রথম প্রশ্নটা আপনার স্বামীর মোবাইল নিয়ে। গতকাল ব্রাইটন পুলিশ স্টেশনে আপনি অভিযোগটা করার সময় জানিয়েছিলেন যে আপনি ওনার নম্বরে সোমবার সন্ধ্যা থেকে অনেকবার চেষ্টা করেছেন, মনে আছে আপনার? হ্যাঁ হ্যাঁ মনে আছে আমার। ফোন কোম্পানি থেকে ওনার মোবাইলের রেকর্ডটা চেক করে দেখেছি আমরা। আপনার নম্বর থেকে ওটাতে শুধু একটা কলই ছিল, আপনার ল্যান্ডলাইন থেকেও ফোন দেওয়ার কোনো আলামত পাইনি। আপনি কলটা করেছিলেন গত সন্ধ্যায়, এটার ব্যাপারে একটু ভেঙে বলবেন? মানে ব্যাপারটা হলো, দেখুন, হয়তো কোনো ভুল রয়েছে রেকর্ডটায়। আমি অনেকবারই কল করেছিলাম তাকে, আমি জানি না আসলে ঠিক কতবার। ফোন কোম্পানি নিশ্চয়ই কোনো ভুল করেছে। আবারও দরজার দিকে তাকালো ডিসি ব্যাজার। জোয়ান বুঝতে পারছে তার জন্য একটা ফাঁদ এটা। কোনো রকমের নিজেকে সংবরণ করে রাখলো, চিন্তা করলে চলবে না তাকে। কিছুক্ষণ পর দৃষ্টি সরিয়ে নিয়ে তার দিকে তাকালো ডিসি ব্যাজার। বাসায় কি এই মুহূর্তে আর কেউ আছে মিসেস স্মাইলি? না। আপনি নিশ্চিত? হ্যাঁ। ওনার কি অন্য কোনো মোবাইল ছিল, অন্য নম্বরের? হয়তো ওটাতেই কল দিচ্ছিলেন আপনি? না, অন্য কোনো ফোন ছিল না তার, আমি তো কিছুই বুঝতে পারছি না। নোটবুকের পাতাটা উল্টে কিছু একটা দেখে নিল ডিএস ব্রেট। কাল রাতে যখন পুলিশের দুজন অফিসার আপনার কাছে এসেছিল, তখন তারা আপনার ড্রাইভওয়ে দাঁড়িয়ে থাকা একটা সাদা ভ্যান নিয়ে প্রশ্ন করেছিল। আপনি বলেছিলেন যে ওটা আপনাদের প্লাম্বারের ভ্যান, কথাটা কি সত্য? হ্যাঁ, আমার প্লাম্বারের ভ্যান ছিল ওটা। ওই ভ্যানটা মাইল ওকে ইলেকট্রিক সাপ্লাইস নামের একটা কোম্পানির, প্লাম্বিংয়ের কাজও করে তারা। আমার মনে হয় আমার প্লাম্বার ধার করে এনেছিল ভ্যানটা, এজন্যই কাজে আসতে দেরি হয়েছিল তার। লোকটার ভ্যান নষ্ট হয়ে যাওয়ায় দেরি করে এসেছিল হয়তো। ঘাম দিয়ে জ্বর ছাড়লো যেন, কিছুটা স্বস্তি পাচ্ছে এখন সে। মিথ্যাটাকে যুক্তিসঙ্গতই মনে হচ্ছে তার কাছে। সার্জেন্ট ব্রেট আবারও নোটবুক থেকে কিছু দেখে নিয়ে তার সহকর্মীর দিকে তাকালো, তারপর তাকালো জোয়ানের দিকে। আচ্ছা মিসেস স্মাইলি, যাই হোক, আমার পরের প্রশ্নটা শুনে হয়তো একটু খারাপ লাগতে পারে আপনার। জি। আপনি কি এটা জানতেন যে আপনার স্বামীর আরেকটা সম্পর্ক ছিল? উনি যে আপনাকে ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছিল তা কি জানতেন? দুজন অফিসার এখন মনোযোগী দৃষ্টিতে তাকিয়ে আছে জোয়ানের দিকে। কথাটা শুনে চমকে গেছে জোয়ান। আরেকটা সম্পর্ক ভিক্টরের? বিশ্বাসই হয় না এটা, ভিক্টরের পক্ষে এটা সম্ভব না। মানে পৃথিবীর কোনো মেয়ে? বলুন। আমি সরি, কথাটা বিশ্বাস হচ্ছে না আমার। ক্যামিলা ওয়ালজ্যাক নামটা পরিচিত আপনার? পরিচিত হবার কথা আমার। গত রাতে আপনার স্বামীর মোবাইলে ফোন করেছিল ক্যামিলা। তো? তার নম্বরটা লুকানো ছিল এবং মেসেজও রাখেনি। হুট করেই জোয়ানের মনে পড়ল ভিক্টরের ফোনে আসা কলটার কথা। পর্দায় কোনো নাম্বার দেখতে পায়নি, এমনকি মেসেজও দেয়নি। ক্যামিলা নামের মহিলা কি করেছিল ফোনটা? না, আমি কখনো এমন কারো কথা শুনিনি। কে মহিলা? ব্রাইটনের এক ক্লাবে কাজ করেনি। আমি নিশ্চিত মহিলা কোনো ভুল করেছে, ভিক্টর কোনো ক্লাবে যায় না। আমি জানি না আপনাকে কিভাবে বলবো কথাটা মিসেস স্মাইলি, ভালোভাবে বললে ওটা একটা যৌনপল্লী, আর এই তরুণী মহিলা একজন যৌনকর্মী। কি বলছেন আপনি, একজন কল গার্ল? হ্যাঁ তাই। আমার ভিক্টর একজন পতিতার সাথে সম্পর্ক করেছে? অসম্ভব, সত্যি বলতে ওখানে যাওয়ার মতো অত টাকা পেত কই সে? এর উত্তর আমি দিতে পারবো না মিসেস স্মাইলি। মিস ওয়েলজ্যাক কিছুক্ষণ আগে আমাদের কাছে এসে বয়ান দিয়ে গেছে, তার মহিলাকে খুব উদ্বিগ্ন দেখাচ্ছিল, বলল যে আপনার স্বামী আর ওমিলার নাকি একসাথে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিল। মহিলা বড়সড় কোনো ভুল করেছে, হয়তো অন্য কোনো ভিক্টরের কথা বলছে ও।
আমরা আপনার স্বামীর ছবি দেখিয়েছিলাম তাকে, আপনার স্বামীকে চিনতে পেরেছি উনি। হয়তো কিছু একটা লুকাচ্ছে ও, ভিক্টরের কোনো ক্ষতিও তো করে থাকতে পারে ওই মহিলা, এটা ভেবেছেন আপনারা? ওটা নিয়ে নিশ্চিতভাবেই তদন্ত করবো আমরা। আমার ভিক্টর এক পতিতার সাথে বিশ্বাসই করতে পারছি না আমি। এজন্যে আমাদের ধারণা এটা যে উনার হয়তো অন্য আরও মহিলার সাথেও সম্পর্ক আছে, সম্ভবত এখন হয়তো তাদের কারোর সাথেই আছে লোকটা। কখনোই না। আপনি কি নিশ্চিত মিসেস ইসমাইলি? লোকটার প্রশ্ন করার ধরনটা একটু দ্বিধায় পড়ে গেল জোয়ান। হঠাৎ করেই বুঝতে পারল নিজের অজান্তে পুলিশ তাকে একটা উপহার দিয়ে দিয়েছে। ভিক্টরের গায়েব হওয়ার একটা উপযুক্ত কারণও খুঁজে পেয়েছে সে। মুখে মিথ্যা একটা হাসি ফুটিয়ে আবারও আঙুল দিয়ে চোখ মুছে নিল জোয়ান। কাউকে কি আর পুরোপুরি চেনা যায় অফিসার? আমি ভাবতাম ভিক্টরকে আমি ভালোভাবে চিনি, আমি ভেবেছিলাম আমার সাথে সুখেই আছে ও। স্পষ্টতে আমি ভুল ভেবেছিলাম, পতিতাদের পিছনে ছুটত। ছি, আপনাদের কথাই ঠিক, আরও সম্পর্ক থাকলেও থাকতে পারে, হয়তো আরও অনেকের সাথেই আছে, অন্যান্য দেশেও আছে হয়তো। এখন বুঝেছি কেন আমাকে টাকা দিতে চাইতো না। আপনার কি ওনার পাসপোর্টটা আছে, চেক করে দেখেছিলেন? হ্যাঁ করেছিলাম, ওটা নিয়ে গেছে, তার ডেস্কে নেই, প্রথমে আমি এটাই চেক করে দেখেছিলাম। পিসিএসও ওয়ার্ডসের কাছে পাসপোর্টের কথা বলেননি কেন আপনি? আমার অবস্থাটা বুঝে দেখুন একবার, ভুলে গিয়েছিলাম হয়তো, ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার যন্ত্রণা কি সহ্য করার মতো, বলেই কাঁদতে শুরু করলো জোয়ান। আরও কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে বিদায় নিল গোয়েন্দারা। যদিও বাইরে রূপালি ফোর্ড ফোকাসটার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ওরা, নিজেদের মধ্যে কিছুক্ষণ কথা বলে অবশেষে জায়গাটা ত্যাগ করলো। সবার সাথে কথা বলতে বলতে অনেক সময় পেরিয়ে গেছে, এখন তাড়াতাড়ি বেরোতে হবে জোয়ানকে, নইলে কাজে পৌঁছাতে দেরি হয়ে যাবে তার। তবে তার পরিবর্তে জানালার কাছেই আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, রাগে ক্ষুব্ধ হয়ে আছে। ভিক্টর ধোকা দিচ্ছিল তাকে, একটা পতিতার কাছে যেত শয়তানটা। কতদিন ধরে ওই ড্যানিটার পেছনে কত টাকা উড়িয়েছে। দ্রুত পায়ে গ্যারেজের দিকে যাত্রা করল, দরজাটা খুলে মেঝের সিমেন্টের নিচে ভিক্টরের কবরটার দিকে তাকালো, আর হারামজাদা বলে চেঁচিয়ে উঠল। গাড়িটা চালাচ্ছে ডিএস ব্রেট, পুলিশ স্টেশনের দিকে যাচ্ছে ওরা। ডিসি ব্যাজার ভিক্টর ইসমাইলের ছবিটা পরখ করে দেখছে। কাউন্টির সব থানাতে নিখোঁজ ব্যক্তিদের বুলেটিনে পাঠিয়ে দেওয়া হবে এই ছবিটা। আমার মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই, তোমার কি মনে হয়? মিসেস ইসমাইলি কিছু একটা নিয়ে উদ্বিগ্ন, বারবার তিনি দরজার মুখের দিকে তাকাচ্ছিলেন। আমার মনে হয় কিছু একটা লুকাচ্ছেন, যদি আমাদের জিজ্ঞাসাবাদের সময় ওনার স্বামী ওখানেই থেকে থাকেন তাহলে কিন্তু হাসির পাত্রে পরিণত হব আমরা। তো তোমার কি মনে হয় মহিলা নাটক করছেন আমাদের সাথে? বিমার টাকা খাওয়ার ধান্দা হতে পারে, লোকটার নামে কোনো বিমা করা আছে কিনা চেক করে দেখা উচিত আমাদের। কয়েকদিন আগে আরেকটা দম্পতি এই কাজ করেছিল, কি যেন নাম ছিল তাদের, ও হ্যাঁ ডারউইন, নৌকাডুবিতে স্বামীর মারা যাওয়ার মিথ্যা নাটক করে বিমার টাকা আদায় করে নিয়েছিল মহিলা। লোকটা প্রায় 5 বছর লুকিয়েছিল তাদের চিলে কোঠায়। ওই কথা জিজ্ঞেস করোনি কেন তখন? উনাকে এটা ভাবতে দিতে চাচ্ছি না যে আমি সন্দেহ করছি তাকে, উনি তো বলেছিলেন উনার বাসায় কেউ নেই, তাই না? তো তোমার ধারণা মহিলার স্বামী এখনও সুস্থ, স্বাভাবিকভাবেই বেঁচে আছেন এবং বাসাতেও কোথাও লুকিয়ে আছেন? এটার সম্ভাবনা আছে চিফ, ফোনের ব্যাপারে তো আমাদেরকে মিথ্যা তথ্য দিয়েছিলেন মিসেস ইসমাইলি, কে জানে আরও কতগুলো মিথ্যা বলেছেন তিনি। বুঝতে পেরেছি তোমার ইঙ্গিতটা। সন্ধ্যা 6টার কিছুক্ষণ পর বেগুনি গাড়িটা নিয়ে গ্যারেজের সামনে এসে থামল জোয়ান, সাথে করে সুপারমার্কেট থেকে 2 বোতল ওয়াইন, কয়েক প্যাকেট বিস্কুট, কিছু চিংড়ির ককটেল এবং 2টা মাংসের টুকরো নিয়ে এসেছে। ডনের আসার কথা একটু পরে, সে বলেছে ওরা আজকে বিজয় উল্লাস করবে। যদিও কাজটায় খুব একটা আগ্রহ নেই জোয়ানের, তারপরও সন্ধ্যার পর বাসার ভেতর একা থাকতে চায় না ও। ডনের সাথে রাতের খাবার খাবে বলে ভেবে রেখেছে, একটা অদ্ভুত ব্যাপার, ডনের খাবারের রুচিও একদম ভিক্টরের মতোই। জোয়ান কোথায় যেন পড়েছিল যে পুরুষেরা তার স্ত্রীকে ছেড়ে এমন কারো কাছেই যায় যার সাথে তার স্ত্রীর অনেক মিল আছে। মহিলাদের ক্ষেত্রেও কি এই কথাটা খাটে? হয়তো। ডন তাকে বলেছিল যে মেঝে পুরোপুরি শুকিয়ে শক্ত না হওয়া পর্যন্ত ওখানে গাড়িটা না রাখতে, কিন্তু এখন তো পরিস্থিতি পাল্টে গেছে। গ্যারেজের ঢালা খুলে পা দিয়ে মেঝেটা পরীক্ষা করে নিল। মেঝেটাকে তার কাছে ঠিকঠাকই মনে হলো, একদম পাথরের মতো শক্ত। গাড়ি নিয়ে ভেতরে ঢুকে ঢালাটা নামিয়ে দিল জোয়ান। এরপর জিনিসগুলো হাতে নিয়ে রান্নাঘরে রান্না করল। ওয়াইনের বোতলগুলো ফ্রিজে রেখে বাসার সবগুলো লাইট জ্বালিয়ে দিল। ভয় পাচ্ছে কখন জানি আবার হুট করে উদয় হয় ভিক্টরের ভূত। উপরে বেডরুমে গিয়ে কাপড় পাল্টে পরিষ্কার করে নিল জোয়ান।
ডনের পছন্দ করা পারফিউমটা গায়ে মেখেছে। ঠিক তখনই দরজাটার ডোরবেলটা বেজে উঠল। মাত্র তো 6:15 মতো বাজে, ডনের তো 7টার আগে আসার কথা না। অন্তর্বাস পর অবস্থাতেই তাড়াতাড়ি করে ভিক্টরের ডেনের দিকে দৌড় লাগাল। জানালা দিয়ে দৃশ্যটা দেখে হতভম্ব হয়ে গেল জোয়ান। পুলিশের দুটো গাড়ি এবং একটা সাদা ভ্যান দাঁড়িয়ে আছে তার বাসার সামনের রাস্তাটায়। দুপুরে আসা গোয়েন্দা পুলিশ দুজন দাঁড়িয়ে আছে তার দরজার সামনে। আবারও বেজে উঠল ডোরবেলটা। আসছি, জোর গলায় জবাব দিল জোয়ান। যতটা সম্ভব শান্ত থাকতে চাইছে সে। একটা দীর্ঘশ্বাস নিয়ে আবারও কাজে পড়ে যাওয়া পোশাকগুলোই পরে নিল। তারপর তাড়াতাড়ি করে রওনা দিল নিচতলায়। হলুদ জ্যাকেট পরা পুলিশের একটা দল এবং ডিটেকটিভ কনস্টেবল ব্যাজার দাঁড়িয়ে আছে লোকটার পেছনে। মিসেস স্মাইলি, আপনার বাসায় তল্লানি চালানোর নোটিশ এটা। শরীর কাঁপতে শুরু করেছে জোয়ানের। তল্লাশির নোটিশ? জি ম্যাডাম। কি কারণে? তার কথার কোনো জবাব না দিয়েই 6 পুলিশের একটা দল ঢুকে পড়ল বাসার ভেতরে। গোয়েন্দা পুলিশ দুজনও ঢুকে পড়েছে তাদের সাথে সাথে। কেউ কি চা বা কফি কিছু খাবেন? বিস্কুটের নতুন প্যাকেট নিয়ে এসেছি আমি। কেউ কোনো জবাব দিল না। বাসার প্রতিটি রুমেই একজন করে পুলিশ অবস্থান করছে এখন। কেউ কি আসবে? কিচেন সিঙ্কে থাকা তাজা মাংসের টুকরোগুলোর দিকে নির্দেশ করে জিজ্ঞেস করল ডিএস ব্রেট। না, শুধু আমি আর আমার বিড়ালি। আপনার বিড়ালটা দেখছি ভাগ্যবান। বলতে বলতে হাতে গ্লাভস পরতে শুরু করেছে সার্জেন্ট ব্রেট। হ্যাঁ, খুবই আদুরে বিড়ালও। অপ্রয়োজনীয় একটা জবাব দিল জোয়ান। আপনি বসুন ওখানে, কাজটা করতে একটু লম্বা সময় লাগতে পারে আমাদের। ওপরতলায় থাকা ছোট রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো ডিসি ব্যাজার। এটাকে বাড়তি বেডরুম বলে মনে হলো তার কাছে। নতুন রঙের কড়া গন্ধ পাচ্ছে, সাথে পচা কাজু বাদামের মতো একটা গন্ধ আছে। যদিও ওটাকে তেমন একটা পাত্তা দিচ্ছে না সে। লাইটটা জ্বালিয়ে দিল। রুমটাকে দেখে বুঝতে পারলো যে সদ্যই নতুন করে সাজানো হয়েছে। দেয়ালগুলোতে গাঢ় নীল রং করা হয়েছে। জানালায় লাগানো সাদা পর্দাটা বাতাসে দুলছে। ইদানিংকালে কেউ ওটায় শুয়েছে কিনা এমন কোনো চিহ্ন নেই। বিছানার পাশে একটা টেবিল আছে। টেবিলটাতে অনেকগুলো ড্রয়ার। ড্রয়ারগুলো চেক করে দেখতে শুরু করলো অফিসার। নিচতলায় রান্নাঘরে বসে টিভি দেখছে জোয়ান। পৈরটের একটা পর্ব দেখাচ্ছে দেখে চ্যানেলটা পাল্টে দিল। অন্য আরেকটা চ্যানেলও আগাথা ক্রিস্টির সিরিয়ালই দেখাচ্ছে, তবে এটা মিস মার্পলকে নিয়ে। তাড়াতাড়ি করে আবারও চ্যানেল পাল্টে দিল জোয়ান। পরের চ্যানেলটায় দেখাচ্ছে মোর্সের যন্ত্র একটা উন্মুক্ত কবরের সামনে দাঁড়িয়ে আছে। এবার টেলিভিশনের পর্দায় ভিক্টরের হাসি হাসি একটা মুখ ফুটে রয়েছে। আবারও চ্যানেল পাল্টাতে যাবে তখনও সংবাদ পাঠকের কথাগুলো কানে এলো তার। ভিক্টর ইসমাইলি নামের এই লোকটিকে নিয়ে শঙ্কিত হয়ে আছে সাসেক্স পুলিশ। গত বেশ কয়েকদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত এই মানুষটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। টেলিভিশনটাই বন্ধ করে দিল জোয়ান। মনের ভেতর কেমন যেন একটা খারাপ অনুভূতি হচ্ছে তার। কিছুক্ষণ পর গ্লাভস পরা হাতে একটা কালচে লাল ছোট বই নিয়ে রান্নাঘরে হাজির হলো ডিসি ব্যাজার। এটা খুব সম্ভবত আপনার স্বামীর পাসপোর্ট। আপনাদের বেডরুমের ডেস্কে খুঁজে পেয়েছি এটা। ওয়াও, শান্তি পেলাম। আমি সব জায়গায় খুঁজেছি এটা, কিন্তু পাইনি। ভালো করে খুঁজেননি। জোয়ান কোনো জবাব দেবার আগেই আরেকজন অফিসার এসে হাজির হলো সেখানে। লোকটার হাতে ভিক্টরের মোবাইলটা দেখা যাচ্ছে। এটা খুব সম্ভবত আপনার মোবাইলটা, মিসেস স্মাইলি। নম্বরটা মিলিয়ে দেখেছি আমি। চমৎকার, কোথায় পেলেন এটা? আপনাদের হলের টেবিলের ড্রয়ারে। আমি তো খুঁজে দেখেছিলাম সেখানে। ভালো করে খুঁজেননি মনে হয়। হয়তো। ডিসি ব্যাজার এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ভেতরে ভেতরে কুকড়ে গেল জোয়ান। মনে হচ্ছে যেন তার ভেতরের নারীগুলো সব সাপে পরিণত হয়ে অনবরত ছোবল দিচ্ছে তাকে। এরপর ডিটেকটিভ সার্জেন্ট ব্রেট এসে উপস্থিত হলো রান্নাঘরে। আপনাদের গ্যারেজ থেকে ভক্স হল অ্যাস্ট্রাটা সরাতে হবে, চাবিটা দেয়া যাবে? চাবিটা তার সামনেই রয়েছে। রান্নাঘরে টেবিলে চিংড়ির ককটেলের প্যাকেটটার পাশেই পড়ে আছে চাবিটা। আমার মনে হয় ভিক্টরগুলো সাথে করে নিয়ে গেছে। কিন্তু ডিএস ব্রেট চাবিগুলোর দিকে তাকিয়ে আছে দেখে তাড়াতাড়ি করে বলল, না, এখানেই তো পড়ে আছে, দেখছি, চলুন। গ্যারেজের দরজার সামনে দাঁড়িয়ে গাড়িটাকে ভেতর থেকে বের করতে দেখছে জোয়ান। গাড়িটা সরিয়ে নেয়ার পর দৃশ্যটা চমকে গেল সে। গাড়ির চাকার চাপে সিমেন্টের প্রলেপটা হালকা ধেবে গেছে। মাঝখানের জায়গাটা উঁচু হয়ে আছে। মনে হচ্ছে যেন কারো মোটা ভুঁড়ি মেঝে ভেদ করে উপরে উঠে আসতে চাইছে।
ভিক্টরের ভুঁড়ি ওঠা। এর চারপাশের সিমেন্টের প্রলেপটাও ফেটে গেছে। চারজন পুলিশ ইতিমধ্যে কোদাল নিয়ে চলে এসেছে। পঞ্চম জনের হাতে একটা শাবল, গায়ের হলুদ জ্যাকেটটা খুলে খুঁড়তে শুরু করেছে ওরা। হঠাৎ কানে এলো একটা গুনগুন শব্দ, দ্য ড্যাম বাস্টার্সের থিমটা বাজছে, ভিক্টরের সবচেয়ে প্রিয় সুর এটা। পরের একটা ঘন্টা দাঁড়িয়ে গুনগুনটা শুনতে শুনতেই কবর খোঁড়ার দৃশ্যটা দেখল জোয়ান। পুলিশের লোকেরা আস্তে আস্তে বের করে আনছে ভিক্টরের লাশটা, একটু একটু করে বের করে আনছে। চার দিন পর রবিবার সন্ধ্যা ছয়টার দিকে পুলিশের হাজত থেকে জামিনে মুক্তি পেল জোয়ান। এর আগের তিনটা দিন হাজতে কাটাতে হয়েছে তাকে। হাজতে থাকাকালে একের পর এক গোয়েন্দাদের জেরার সম্মুখীন হতে হয়েছে তাকে। ট্যাক্সি নিয়ে বাসার দিকে যাত্রা করল, অবশ্যই ডনের ট্যাক্সিটা না। লোকটার কপাল খুব একটা ভালো ছিল না। ভিক্টরের খুনের দায়ে এখানেই হাজতে পড়ে আছে ডন। নিজের উপর প্রচণ্ড সন্তুষ্ট জোয়ান। পুলিশ গোয়েন্দাদেরকে ভালোভাবেই সামলেছেও, অস্কার পুরস্কার পাওয়ার মতো অভিনয় করে এসেছে সে। তার বর্ণনা করা ঘটনাগুলো শুনে গোয়েন্দারা আর বিশ্বাস না করে থাকতে পারেনি। সে বলেছে যে ওই দিন সন্ধ্যায় ভিক্টর বাসায় ফিরে হাতে নাতে ধরে ফেলেছিল তাদেরকে। ডনকে মারতে এসেছিল ভিক্টর, তখন ডন হাতুড়ি দিয়ে আঘাত করে বসে তাকে। ডন তাকে মুখ বন্ধ রাখার হুমকি দিয়েছিল, বলেছিল সে যদি মুখ বন্ধ করে না রাখে তাহলে পুলিশকে বলবে যে খুনটা জোয়ান করেছে। তাই বাধ্য হয়ে চুপ করেছিল জোয়ান। এরপর ডন ভিক্টরকে গ্যারেজের মেঝেতে কবর দিয়েছিল। ঘটনার এই অংশটা অবশ্য সত্য, পুলিশ মোটামুটি মেনে নিয়েছে তার বক্তব্য। ভিক্টরের লাশ আবিষ্কার করার পর ভোরের দিকে ডনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ওরা। সেখানে ডনের টুলবক্সে রক্ত মাখা হাতুড়িটাও ছিল, তার আঙুলের ছাপও ছিল ওটাতে। অবশ্য তার আইনজীবী তাকে জানিয়েছে যে এখনও পুরোপুরি বিপদ কাটেনি তার, খুনের সহযোগী হিসেবে থাকার দায়ে শাস্তি হতে পারে তার। পরের সপ্তাহের কোনো এক সময় শুনানি হবে। যাই হোক, একজন ভালো উকিলকে চিনে সে, হাজতে হয়তো যেতে পারে তাকে। তবে বিচারক মণ্ডলীরা তার গল্পটা বিশ্বাস করলে শাস্তিটা খুব বেশি বড় হবে না। আইনজীবী বলেছে গল্পটা বিশ্বাস না করার কোনো কারণ নেই, তবে আপাতত এখনকার মতো পুরোপুরি মুক্ত সে। পৃথিবীতে অনেক পুরুষ আছে। মূল দরজা দিয়ে বাসায় ঢোকার সময় মনে মনে ভাবল জোয়ান। অবস্থা যা তাতে মনে হচ্ছে যে ডনকে হয়তো যাবজ্জীবনের শাস্তি ভোগ করতে হবে। এটা খুব খারাপ হয়েছে তার সাথে। তবে জোয়ানের জন্য পত্র বন্ধ হয়ে যায়নি। ডেটিং এজেন্সি আছে, ড্যান্স ক্লাস আছে, ওগুলো থেকে কাউকে না কাউকে খুঁজে পাবে সে। তবে সবচেয়ে বড় আনন্দ হলো ভিক্টর নামের মানুষটা এখন আর তার সাথে নেই। যদি তার অভিশপ্ত ভূত এসে জ্বালাতন করে তাহলে পুরোহিত ডেকে ওটা দূর করতে পারবে। বাসাটাকেও বিক্রি করার পরিকল্পনা করেছে জোয়ান, যদিও অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাসাটার সাথে। সত্যি বলতে এই দালানটাকে কখনো পছন্দ করতে পারেনি সে। এটা একটা বাসা ঠিকই, কিন্তু তার কাছে কখনো আপন বাড়ি হয়ে উঠতে পারেনি। ভেতরে ঢুকে এটাকে এখন আরও আপন মনে হচ্ছে তার কাছে। পুলিশের লোকেরা গত কয়েকদিনে তল্লাশি চালাতে গিয়ে তছনছ করে ফেলেছে বাসাটাকে। কার্পেটগুলো উল্টে আছে, মেঝের বোর্ডগুলোর কয়েকটা ঠিক জায়গা মতো নেই, দেয়ালে ছিদ্র হয়ে আছে। ফ্রিজ থেকে ওয়াইনের বোতলটা বের করে গ্লাসে ঢাললো জোয়ান। দুই ঢোকেই গ্লাসটা খালি করে ফেললো আবারও, এবং আরও একই কাজ করল সে। তারপর আরেকবার, এভাবে তিনবার খাওয়ার পর খালি হয়ে গেল বোতলটা। কিছুটা মদ্যপ হয়ে উঠেছে জোয়ান, জোরে জোরে চেঁচিয়ে বলেছে, ভিক্টর তুই যদি এখনও এখানে থেকে থাকিস তাহলে ভাগ। নীরবতাই ছিল তার জন্য একমাত্র উত্তর। লম্বা ঢেকুর তুলে গ্লাসটা আবারও পুরোপুরি খালি করে ফেলল সে। আবারও নিজের কাপড় পরতে কিছুটা স্বস্তি পাচ্ছেও। হাজতে থাকার সময় একটা জঘন্য বেঢপ জামা পরে থাকতে হয়েছিল তাকে। ক্ষুধা লেগেছে তার, সাথে আরও অ্যালকোহল দরকার। কপাল ভালো যে ফ্রিজে ওয়াইনের আরও একটা বোতল ছিল। এক ঘন্টা পর পুরোপুরি মাতাল হয়ে গেছে জোয়ান। কোনো রকমের টলতে টলতে উপরের বেডরুমে উঠে গেল সে। গায়ের পোশাক পাল্টে দাঁত মেজে বিছানায় গা এলিয়ে দিল। বিছানার চাদর ও বালিশগুলো থেকে ভিক্টরের গন্ধ আসছে। কিছুক্ষণ পরেই নাক ডাকার শব্দ শুনে ঘুম ভেঙে গেল তার। আগে কখনো এত জোরে নাক ডাকতে শুনেনিও। অন্যান্য রাতের মতোই মুষ্টি পাকিয়ে ভিক্টরের শরীরে ঘুষি মারল, কিন্তু তার মুষ্টিটা গিয়ে পড়েছে শূন্য বিছানার উপর। ভিক্টরের জায়গাটা তো খালি পড়ে আছে, কিন্তু নাক ডাকার শব্দটা থামছেই না, ক্রমাগত বাড়ছে। হঠাৎ করে বয় ঝেঁকে ধরল জোয়ানকে, লাইটটা জ্বালালো, কিন্তু কিছুই নেই। শব্দটা মিলিয়ে গেছে যেন, হয়তো স্বপ্ন দেখেছিল।
এটা ভেবে লাইটটা বন্ধ করতে আবারও নাক ডাকার শব্দ শুনতে পেল। তাড়াতাড়ি করে আলো জ্বালাতে আবারও থেমে গেল শব্দটা। কয়েক মিনিট ওভাবেই পড়ে রইল, আত্মা ধুকপুক করছে তার। আচ্ছা বুঝেছি, আমি এখন আমার সুন্দর করে সাজানো নতুন রুমটায় চলে যাচ্ছি, তোমার যত ইচ্ছা নাক ডাকো তুমি। কম্বল জড়িয়েই বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল জোয়ান। যাওয়ার সময় বরাবরের মতোই ঠাস করে দরজাটা লাগিয়ে বাড়তি রুমটার দিকে পা বাড়াল এবং ওটাতে ঢুকে ওটার দরজাটাও ঠাস করে আটকে দিল। জানালাটা এখনও খোলা দেখে ওটা আটকে দিয়ে জানালায় লাগানো নতুন পর্দাটা টেনে দিল। আলো নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল। ভালো বুদ্ধি ছিল তোমার ভিক্টর, আগে থেকেই তুমি বুঝতে পেরে রুমটা সাজিয়ে দিয়ে গিয়েছো। কাজুবাদামের একটা ক্ষীণ গন্ধ নাকে লাগছে, তবে গন্ধটা তার কাছে ভালো লাগছে অন্তত। ভিক্টরের ঘ্রাণের চেয়ে তো হাজার গুণ ভালো। আস্তে আস্তে ঘুমিয়ে গেল, একটু একটু করে এক গভীর ঘুমে তলিয়ে গেল জোয়ান, যে ঘুম থেকে জেগে ওঠা প্রায় অসম্ভব।